পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, ইসলামিক জলসা নাত গজল সবই পাওয়া যায়, তাই তো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, পীর জাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا
پیغمبروں کا دکھا دے خدایا ترے مدد سے ملا دے خدایا شراب محبت پلا دے خدایا پیغمبروں کا روزہ دکھا دے خدایا اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا رحمان الا اللہ لا رحیم الا اللہ لا رحمان الا اللہ لا رحیم الا اللہ لا غفار الا اللہ بولو لا الہ الا اللہ لا الہ ভাই যান কার জিকির করছেন আপনারা? আল্লাহ আল্লাহ রসুলের, এটা ভুলে যাবেন না। কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণাঙ্গ ইমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ এটা হলো পূর্ণাঙ্গ ইমান। সিফ লা ইলাহা ইল্লাল্লাহ কহনে সে ইমান নহীঁ আতে, لا الہ الا اللہ کی ساتھ ساتھ محمد رسول اللہ کہنا ضروری ہے۔ یہ ذکر کرنے سے فائدہ اتنا ہے، آ حضرت صلی اللہ علیہ وسلم نے فرمانے لگا، ہمارا نبی صلی اللہ علیہ وسلم بولچین کیوں جدی ایک بار بولے لا الہ الا اللہ محمد رسول اللہ সঙ্গে সঙ্গে আল্লাহ দুটো পাখি তৈরি করে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আর একটা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। এই দুটো পাখি উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে বসে, তারা তাদের ভাষায় ডাকতে থাকে। আল্লাহ পাকে আরশে আজিমের নিচে একদল ফেরেশতা আছে যাদের ইবাদতের অসুবিধা হবে এই ডাকে, তখন তারা বলতে লাগবে আল্লাহর মাখলুকেরা তোমরা ডাকা বন্ধ করো। তখন তারা বলবে ততক্ষণ পর্যন্ত ডাকা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের দুনিয়ার মনিবদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রে মাহফিলটা আপনারা করেছেন, দরুদ শরীফ পড়বেন, কালেমা শরীফ পড়বেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন। যেদিকে এই মাহফিলের প্রচার করতে নিষেধ করে, আপনারা কি বুঝছেন তারা ইসলামের পক্ষে? আপনারা বুঝলেন? যদি বলতো আমার নামটা প্রচার করা যাবে না তাকে আমিও সাপোর্ট করি, হতেই পারে। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, আমি কারো কাছে খারাপ, সে আমার নাম শুনলে তার কষ্ট হতে পারে, সে বলতে পারে ওই নামটা বাদ দিয়ে সব প্রচার কর, এটা যুক্তিসঙ্গত, আমি মেনে লব। কিন্তু নবীর মাহফিল, ইসলামের মাহফিলের প্রচারের যারা নিষেধ করে, আপনারা বিবেচনা দিয়ে জ্ঞান দিয়ে চিন্তা করেন তাদের ঈমান আছে না নাই সেটা আপনারা ভাবেন। তো যাক, এই কালেমা ফেরেশতারা ওই সময় জিজ্ঞাসা করবে তোমাদের দুনিয়ার মনিবকে, তখন তারা বলতে লাগবে
হাওড়া জেলা লতিফপুর পশ্চিম পাড়ায় একটা ওয়াজের মাহফিল হয়েছিল, জান্নাতের বাগান হয়েছিল। মা মসজিদে হোক, যে কোনো মহল্লায় হোক, আপনার একদল বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করেছে। এ আল্লাহর ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাকের ওই বান্দা বান্দিদের গুনাহ মাফ করে, ততক্ষণ পর্যন্ত আমরা ডাকা বন্ধ করছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে আজকে কালেমাটা পড়লেন রাসূলের হাদিসের দিকে খেয়াল করে, আপনারা বলেন আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেবেন আশা করা যায়, বলুন ইনশাআল্লাহ। এ ছেলেগুলো কি এখন টিভি দেখছে? এ ছেলেগুলো কি এখন গান শুনছে? এ ছেলেগুলো কি এখন গাল পাচ্ছে? এ ছেলেগুলো এখন ভালো কাজে আছে না খারাপ কাজে আছে? তাহলে কিছুটা সময়ও তো এদের ভালো হচ্ছে। তাহলে এটা যদি আজকে না হতো, হয় এ সময় দেখা যেত দুটো ছেলে গান শুনতো, দুটো ছেলে টিভি দেখতো, দুটো ছেলে পরনিন্দা পরচর্চা করতো, বদমাইশি কাজে ব্যস্ত থাকতো। এই মাহফিলের ওসিলায় আজকে দেখেন বহুত আমার ভাই যারা সাধারণ ছেলে, কাজকাম খেটে খাওয়া ভাই, খালি মাথায় গেঞ্জি পরে শার্ট পরে এসে হাজির হয়েছে। ওদের আশাটা আমি পছন্দ করি। হয়তো আজকে শার্ট পরেছে, মাথায় টুপি দেয়নি, এই যে এসেছে এই মাহফিলে আসার ওসিলায় একদিন ওদের মাথায় টুপি উঠবে, একদিন ওদের গায়ে পরনায় পাঞ্জাবি আসবে, একদিন ওরা আল্লাহ ওয়ালাও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই মাহফিলের সঙ্গে যোগাযোগ থাকাটার জন্য। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল করতেন সাহাবাদের নিয়ে। মক্কার কাফেররা যারা রাসূলকে মানে না তারা বাধা দিত, তাদের মধ্যে থেকেই যারা আবার একটু একটু ভালোবাসে তারা এসে হাজির হতো, লুকিয়ে নাকি এসে দেখছে রে বাবা সত্যি কথা বলছে। তো তারা সব আবার রাসূলের হাতে হাত দিয়ে নামাজি রোজাদার আল্লাহওয়ালা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পরিবর্তনের জন্যই করা হয়। তো যাক, আল্লাহর হুকুম, বর্ষার আবহাওয়া, আমিও গায়ে জ্বর নিয়ে এসেছি আপনাদের কাছে। এটা যদি অন্য কোনো পরিবেশ হতো হয়তো আমি বলে দিলাম যাব না। কেন? আমি একটা জিনিস বুঝি, দাওয়াত দিয়েছি বলে মাথা বিক্রি করিনি আমি, এটা সর্বসময় আমার মাথায় থাকে। কিন্তু হ্যাঁ, আবার এটাও বুঝি আপনারা বড় শখ করে বড় মেহনত করে চাঁদা তুলে একটা মাহফিল করেন, সেখানে যদি উপস্থিত না হতে পারি আপনাদের একটু মনটা ভেঙে যায়, এটাও বুঝি। কিন্তু এটা একটা শরীর, সারা বছর একটা মানুষ জলসা করছে, তার সুবিধা অসুবিধা হতেই পারে। যাক, এসেছি যখন কতক্ষণ গাড়ি গড়াবে বুঝতে পারছি না, যতক্ষণ আল্লাহ বলাবেন আমি ইনশাআল্লাহ বলবো। তবে এই কালেমা ফেরেশতারা শুনে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যে আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক যারা কালেমা পড়েছে তাদের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন কালেমা পড়নে ওয়ালাদের ব্যক্তিদেরকে আল্লাহ পাক দয়াময় দয়া করে ফেরেশতাদের দোয়া কবুল করে তাদের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমাটা পড়া ভালো না খারাপ? এবারে আমি নামাজ পড়লাম, সালাম ফিরালাম, ফিরি আল্লাহর কাছে হাত তুলিছি, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার নামাজ কবুল করে লাও। তাহলে এই কালেমা যদি লাস্টের দোয়ার শেষে পড়া হয়, এই কালেমা থেকে দুটো পাখি যাবে, যে আপনার দোয়াটা কবুল করানোর জন্য আল্লাহর কাছে ওসিলা করবে, কালেমা পড়ার ওসিলায় আপনার দোয়াটাও কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরহমাতিকা বলে ছেড়ে দেবেন না, আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেবেন না, সাতটি আটটু কালেমা জুড়ে দেবেন, এটা তো খারাপ কথা নয়। এবারে যদি কেউ বলে হাদিস কোরআনে নাই,
হাদিস কোরআনেতে এমনও কোন জায়গায় নেই আব্বাস সিদ্দিকীর ওয়াজ শুনতে হবে, হাদিস কোরআনে কোন জায়গায় নেই অমুক ইমামের পিছনে নামাজ পড়তে হবে। তাহলে এগুলো চলছে কেন? এগুলো আকেল বিবেক। এই যে আলু দিয়ে বিরিয়ানি করেন আপনারা গরু গোশ দিয়ে, হাদিস কোরআনের তো কোনো জায়গায় নাই, কিন্তু আপনার বিবেক নামক বুদ্ধিকে জিজ্ঞেস করলেন এই তিনটি হালাল আলাদা আলাদা রাঁধে দে একসাথে করে দাও, খেতে একটা ভালো লাগবে, তাই তো আপনারা করছেন। তাহলে কলেমা হালাল পড়া জায়েজ, দোয়া শেষে কলেমা পড়লে দোয়া যখন কবুল হয়, তাই আহলে সুন্নাত আল জামাতের মানুষেরা কলেমা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা আল্লাহ নবী যে কথাটাকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিল বিশ্ববাসীর দিকে, ওই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তরুণেরা আল্লাহ নবী মার খেয়েছিলেন কাফেরদের হাতে, যে কথাটা পূজা করার জন্য সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজকে আমরা মুসলমান দাবি করব, নবীর উম্মত দাবি করব, নবীর উম্মতি দাবি করব, এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারটা বন্ধ করে দেবো না ছেড়ে দেব। কোনটা করবে যা কস শুনছেন আপনারা, আপনারা ওয়াজ শুনছেন, এটা প্রথম একটু দেখলাম, কারণ আমি দুটো একই ধরনের কথা বলেছি, বন্ধ করে দেবো না ছেড়ে দেব, দুটো এক ধরনের কথা, কিন্তু আপনারা ওয়াজ শুনছেন, বললেন প্রচার করব, আলহামদুলিল্লাহ। এইটাই দরকার, যদি আওয়াজ শুনেছেন তাহলে কালকে আবার আমার কথালে ঝগড়া হবে, আর যদি ওয়াজ শোনেন ঠিক বেরে না ঢুকবে। আমার আব্বারা নজওয়ান তরুণেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, এই কালেমাটা পূজা করতে গিয়ে আল্লাহ নবী কতটা মাখে ছিল, আল্লাহ নবী কতটা দুঃখ পেয়েছিল, নবী আমার কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে মক্কা মানুষ দিয়াকে ডাক দিলে, এ মক্কা মানুষেরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কা মানুষ মানলো না, আল্লাহ নবী শিবিয়া তুমি করলো, বাবারা মারা এতে বেশি নবী আমা কান্দে কান্দে ঘরে গেলে, আল্লাহ নবী আমার পরের দিন গেলে, নবী আবার বলতে লাগলেন মক্কা মানুষকে, মক্কা মানুষ আবার বিয়াদুবি করলো, আল্লাহ নবী আবার কান্দে কান্দে ফিরে গেলে। এ না জওয়ান তরুণেরা আল্লাহ নবী একা একা কাঁদে, বাবারা মারা নবী আল্লাহ পা যাকে সৃষ্টি না করলে এ জমিন হতো না, আসমান হতো না, চার সূর্য কিজি হতো না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা খাদির আল্লাহ পাক সামা কায়নাতকে সৃষ্টি করেছে, তিনি আমার আপনার নেতা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবী কাঁদছে, আল্লাহ পাক মেনে নেবে? আল্লাহ আওয়াজ দিচ্ছে, মেরে দোস্ত কেন তুমি কাঁদছো? আল্লাহ জানে না, জানে না, এই কথাবার্তা যদি না হতো তাহলে আমরা কি জানতাম, দুজনের অন্তরেই রয়ে যেত তো। হ্যাঁ মা আবি আপনি কাঁদবেন না, আমি আল্লাহ বা আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, কে মানবে কে না মানবে গে, আমি আল্লাহ পাতা সে পূজা পড়া করে নেব। আমার হাবিবরা আপনি পূজা করে দিয়ে যায়, আবু জাহেল মানে না, উতবা মানে না, আবুল আহাব মানে না, সাইবা মানে না, আমার হাবিবরে তামা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পা আমাকে না মানে, এতে আমার কোনো দুঃখ নাই, আমার হাবিবরে তবে আমি আল্লাহ পা আপনাকে দুইটি কথা জিজ্ঞাসা করবো, প্রথম
নম্বর কথা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করছেন কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচারটা কে করবে? দ্বিতীয় নম্বর কথা হলো আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? কেউ তো মানছে না, কে মানবে না মানবে তার সঙ্গে আমি বোঝাপড়া করব, আপনি কি আমাকে মানেন? আর দ্বিতীয় কথা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করছেন কেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারটা কে করবে? যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় তার মানে কোনো মাবুদ নেই, যিনি আছে তিনি আল্লাহ, এ দ্বারা তো তারা ইমানদার হতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহটা তো মানতে হবে, এটার প্রচার আপনি বন্ধ করে রেখেছেন কেন, এটা কেন করেন না? আর একটা কথা আপনি কি আমাকে মানেন? হ্যাঁ মান জুয়ান তরুণের আব্বা জানেরা আপনাকে খালে বলে, আপনাকে প্রভু বলে, আপনাকে রাজিকুল ইবাদ বলে, আপনাকে আল্লাহ বলে আমি নবী মেনে নিলাম। আল্লাহ দ্বিতীয় কথা আমি আপনার নামটা প্রচার করছি, নিজের মুখে নিজের প্রচারটা করতে আমি রাসূলুল্লাহকে বড় লজ্জিত লাগে। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ এই নিজের পরিচয়টা দুনিয়া মানুষের গায়ে দিতে আমি রাসূলুল্লাহকে বড় লজ্জিত লাগে। ওই সময় আল্লাহ আওয়াজ দিয়েছিলে হে আমার হাবিব রে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার তুমি করেছো, আর আমি আল্লাহ স্বয়ং যে মুহাম্মদ সাল্লাম রাসূলুল্লাহর প্রচার করব। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া মেরে রাসূল নে দিয়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কা দাওয়া খোদা নে দে দিয়া। বড়ি সোচ সমাজ কে সওয়াল কা জবাব দেনা, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারটা তাহলে কে করেছে? একটু চিন্তা করে উত্তর দেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারটা কে করেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারটা কে করে দিয়েছে? তাহলে এবারে চিৎকার দিয়ে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী করা মানে কার কথার বিরোধী করা? বুঝলাম না। লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী করা মানে কার কথার বিরোধী করা? দেখছেন, এই জন্যই তো 72টা দল হবে। তাহলে ঝগড়া হচ্ছে বলে শুনিয়ে লাভ নেই, হবে যদি ঝগড়া না হয় তাহলে জানতে হবে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন হাদিসে বলা আছে 72 দল হবে, কথা বুঝে আসছে না? আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী করা মানে কার কথার বিরোধী করা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির আমার রাসূল সাল্লাম বললেন এটাকে মানো, মানলাম না তার মানে নবীর কথাকে অবজ্ঞা করলাম। আর মুহাম্মাদ রাসূলুল্লাহর বিরোধী করলে কার বিরোধী করা হবে? তাহলে আল্লাহ কোন জায়গায় আমাদেরকে সাইজ করেছে বুঝতে পারছেন তো? তোরা আমার নবী যদি বিরোধী করিস সেটা আমার বিরোধী হবে, আর আমার যদি বিরোধী করে রাসূলের বিরোধী হবে। ঠিক কেমন ভাবে আল্লাহ সিটিং করে দিয়েছে বুঝছেন? আমানা জওয়ান তরুণের আব্বা জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পার একটা কথার উত্তর আওয়াজ দিয়ে দিলে এ আমার হাবিব রে, তামা পৃথিবী মানুষ আমি আল্লাহ মাকে মানে না, আবু জিল মাকে মানে না, উদ্বা মাকে মানে না, সেবা মাকে মানে না, আবুল আবা মাকে মানে না, এ আমার হাবিব রে তামা পৃথিবী মানুষ যদি আমি আল্লাহ পাক আমাকে না মেনে নাই এতে আমার কোনো ক্ষতি হবে না। এ আমার হাবিব রে আপনি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এখন আমি আল্লাহ পা স্বয়ং নিজে আপনাকে নবী বলে মেনে নিয়েছি।
এখন ওহাবিরা যদি আমার রসুলকে নবী বলে না মানে, আমার নবীর কিছু জায়েজ বে? আল্লাহ তো মেনে নিয়েছে নবীকে, কথা বুঝে আসছে না? আসে না? এখন মানলে আমাদের কপাল ভালো, না মানলে আমাদের কপালে জাহান্নাম। এবারে আপনাদের আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, একটু চিন্তা বিবেচনা করে চলেন। যার শান আল্লাহ বাড়ায়, তার শান লতিফপুরের এলাকার মানুষের ক্ষমা বা কমাবার ক্ষমতা কে দিল? এটা নিজের পায়ে কুরুল মারা হবে, কথা বুঝছেন তো নাকি? যার শান আল্লাহ দিয়েছে, কেউ মানুষ চাই না মানো, আমি আপনাকে মানি, আমি আপনাকে নবী বলে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কবুল করে নিয়েছি। তাহলে এবারে যদি আমরা আল্লাহ প্রিয় হতে চাই, তাহলে আল্লাহ যাকে ভালোবেসেছে তাদেরকেও তাকে আমাকে ভালো বাসতে হবে। বড় আফসোসে সাথে বলতে লাগে, এ দানবান তরুণেরা, এ আমার নবী পাক উম্মা উম্মাতিরা, এ আমার আম্মা জানেরা, কেন বা সেই নবীকে মুহাব্বত করব না, কেন বা সেই নবীকে প্রিয়ার করব না? আল্লাহ নবী অবশ্যই মানুষ ছিলে, আমি আপনিও মানুষ, এই দুই মানুষকে এক জানলে বেঈমান কাফির হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার রসুল তোমাদের এই মতো মানুষ। এই মতো বলতে কি বুঝিয়েছে? আল্লাহ নবীর দুটো হাত আছে, আমার আপনারও দুটো হাত আছে। আল্লাহ নবী দুটো চোখ আছে, আমার আপনারও দুটো চোখ আছে। আল্লাহ নবী দুটো পা আছে, আমার আপনারও দুটো পা আছে। আল্লাহ নবীও ঘুমায়, আমি আপনিও ঘুমাই। এ চাইলে দৃষ্টান্তে দেখতে, দুটো দুটো হাত, দুটো দুটো পা, দুটো দুটো চোখ, কিন্তু এর মধ্যে বহুত পার্থক্য করেছে। আল্লাহ নবী যখন ঘুমাতে, ওই ঘুম থেকে উঠে আল্লাহ নবীকে উজু করতে লাগতো না, কেননা নবী পাখির ঘুমটা আমার আপনার ঘুমটা এক দেখতে লাগলে। হাকিকাতে কিন্তু এই দুটোর মধ্যে আসমান জমিনের বেশি পার্থক্য রয়েছে। এ নাজওয়ান তরুণেরা, এ আমার নবী পাখির উম্মা উম্মাতিরা, এ আমার রসুলের দিবানারা, আল্লাহ আমার নবী পাখি কতটা সম্মান দিয়েছে, আমি আপনি বা কেন দেব না? এবার রসুল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে আছে, নবী পাকে চাচা যা হযরত আব্বাস তে রয়া, হযরত আব্বাস বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিয়া তুমি মাফ করবে, আমার বাপ মাফ নবে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আব্বাস একটা কথা আপনাকে জানতে চাই। আল্লাহ নবী বলেছি, বলো কি জানতে চাও? হযরত আব্বাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শিশুবেলায় যখন আপনি শিশু ছোট ছিলেন, ওই সময় একদিন কথা আপনি অজন্য এনে কানতে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে অনেক সান্ত্বনা দেওয়া হলো, আপনাকে অনেক বোঝানো হলো, আপনি কিছুতেই থামছেন না, আবার কিছু কল্পনে দেখা যায় আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে আসছিলেন। এই কান্না আর হাসির মধ্যে কি রহস্য আছে? হুজুর, আম্মার কথা মনে পড়েছিল, আব্বাজানের কথা মনে পড়েছিল, কেন রসুল দুনিয়ায় আসার আগে রসুলুল্লাহর আব্বাজান, আমার রসুল যখন আম্মার গর্ভে, রসুলুল্লাহর আব্বাজান তখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিল। রসুলের আব্বা আম্মা ইমানদার ছিল না? ছিল না। যে রসুল আসার আগে তো তারা দুনিয়া থেকে চলে গেছে, তো রসুল পাক সাল্লামের আম্মা যান নবী পা যখন ছোট ছিলেন তখন দুনিয়া থেকে চলে গেছে, আর আব্বা তো আসার আগে চলে গেছে। তাহলে এনারা কি ইমানদার ছিল? যে আমার আব্বারা নজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মা উম্মাতিরা, আমার রসূলের দিবানারা, আল্লাহ নবী নূর নবী তারিখে পাওয়া যায়। এ নজওয়ান তরুণেরা,
আল্লাহ নবী এক তারিখে অসুন্দর কানতে ছিলে, নবী আমা কানতে লাগলে, আমা আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিবরে আপনার আশা কবুল করিলা, আপনি যার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী আশা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমার আব্বা জান, আমার আম্মা জানকে ইসলাম ধর্মের কলেমা পড়ার তৌফিক দেয়। তিনারা তো চলে গেছে, আল্লাহ বাবা নবী পাকে দোয়া কবুল করে নিলে, নবী পাক কবরের পাশে গিয়ে ডাক দিলে, হযরত আব্দুল্লাহ হুজুর উঠে বললো, আল্লাহ নবী আটটা বানিয়ে দিলে, আল্লাহ নবীর আটটা ধরে ইমানে নূরে কলমা পড়ে হযরত আব্দুল্লাহ হুজুর কালেমা পড়ে নিলে। ঠিক এমনি ভাবে আম্মা জানে কবরে ধরে গেলে, হাতটা বাড়িয়ে দিলে, আম্মা যেন হাতটা ধরে ইমানের কালেমা পড়ে নিলে। তার আগেও তিনারা ইমানদার ছিলেন, ঈসা সাল্লামের ধর্মলোভী ছিল, ধর্ম অনুসরণ মানুষ ছিল। কেন রসুল মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, আমার বংশের বাপ মা মাপ দিক দিয়ে আমি যে এসেছি, ইনাদের মধ্যে কেউ জাহিলিয়াতের প্রথার মধ্যে কোনোদিন যায়নি। কথা বুঝছেন তো নাকি? এবং কোরআন হাদিস থেকে সাবেত আছে, নবী পাশা সাল্লাম ওই বংশে আসে যে বংশ হচ্ছে সবচেয়ে উচ্চ বংশ। রসুল পাশা সাল্লাম এসছেন কোরাইশ বংশ হাসেমি গোত্রে। কথা বুঝলেন? এটা পৃথিবীর সব নবীরাই উচ্চ বংশ ছাড়া হবে না, সম্মান তাদের। এত কথা বললে তো যা, যে কথা আজকে আলোচনা করছিলাম, আমার রসূলুল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, যে নবীর খাতিরে আল্লাহ আমাদের ইজ্জতকে কতটা বাড়িয়েছে। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতটা কোরআন শরীফ থেকে নাজিল হয়েছে আমার রসূলের উপরে। কথা বুঝছেন তো নাকি? এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? আমার রসূলের উপরে। এখন 1500 বছর পরে আমি আব্বাস সিদ্দিকী যদি বলি, এই আয়াতটা আবার নতুন করে আমার উপরে আল্লাহ পাক পাঠিয়েছে, দুনিয়ার মানুষ এটা মেনে নেবেন? ঠিক আছে, এটা একজন দাবি করেছে, তার কথাটা লাস্টে বলে দিয়ে যাবো, একটু স্মরণ করতে দেবেন, বেকি লাভ হয়ে গেলে। কথা বললেন তো, কেন আমার মুখ পর্যন্ত তেতো হয়ে আছে, এত জ্বর হয়ে আছে। তো যাক, আমার রসুল পাশ আসলামের ওই আয়াতটা নাজির হলো, এ আমার হাবিব আমি আল্লাহ আপনার উম্মতদের ঘরে সর্বশ্রেষ্ঠ মধ্যপন্থন অবলম্বন করে পাঠিয়েছি, ওরা মানুষকে ভালো ভালো কথা শিখাবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। তাহলে এটা হলো আমাদের ডিউটি, তাই তো আপনাদের ঘরে বলি আমরা এসে, চাঁদ রাত্রিরে গান বাজনা করো না, এটা হারাম, এটাকে হালাল জানলে ঈমান চলে যাবে, এটা আমাদের ডিউটি, এটা বলতে হবে আমাদের ঘরে। শুধু নামাজের কথা বললে যে হবে তা নয়, আরো অনেক কথা আছে, পর্দা পুশিদার কথা বলতে হবে, পাক নাপাকের কথা বলতে হবে, হালাল হারামের কথা বলতে হবে, মা বাবার সেবার কথা বলতে হবে, সব কিছু নিয়েই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম। একটা ধরে রাখলাম, বাকি সবটা ছেড়ে দিলাম, হবে না। আমার আব্বারা নজওয়ান তরুণেরা, ও নবী বাগের উম্মা উম্মতিরা, আল্লাহ নবী কাল্লা নবী চাঁদা যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেনই বা কাঁদছিলেন? ও নজওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, বাবারা শুনেখে দাও, আমি রসূলুল্লাহ যখন শিশুবেলায় শুয়েছিলাম, আমি রসূলুল্লাহ কাঁদতেছিলাম, আমি নবী পা যখন দুল্লা দুলতেছিলাম, আমি রসূলুল্লাহকে সকালে 70,000 ফেরেশতা আর সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতা, আমি রসূলুল্লাহকে অল্টারনেট করতে করতে সকালে যারা আসবে সন্ধ্যা পর্যন্ত থাকবে, সন্ধ্যায় যারা আসবে সন্ধ্যে পর্যন্ত সকাল পর্যন্ত থাকবে, এভাবে আমি রসূলুল্লাহকে আল্লাহ পাকের ফেরেশতারা তুলা দিতে থাকতো।
ওই ফেরেশতাদের মধ্যে দেখে আলাপ আলোচনা করতেছিল, আমার উম্মাত উম্মাতিদের মধ্যে দেখে একদল উম্মাত উম্মাতিরা দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ মাসুদা মতো ঠিক মতো চলবে না, আল্লাহ কথা ঠিক মতো মানবে না, কুরআন হাদিসে বিখিলাফ চলবে, তারা দুনিয়া জমিনে পাপ কাজ করে বেড়াবে, আমার আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে দিয়ে তাদেরকে জাহান্নামি ঘোষণা করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ যখন জানতে পারলাম আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তো রহমাতাল লিল আলামিন, আমি নবী পাকের শিশু বেলা থেকে আল্লাহ পাকের দরবারে তাদের নাজাতের জন্য দোয়া চাইছিলাম। এভাবে সাবারা আমি রাসূলুল্লাহ জ্ঞাত না আল্লাহ মুহাব্বত করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি, এই আমার আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়ে আমার উম্মাত উম্মাতিদের মধ্যে থেকে যে যতটাই গুনাহ করে ফেলুক না কেন একবার যদি ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রাব্বি রাব্বি করে আওয়াজ তুলে আমি রাসূলুল্লাহ আমাকে সাথে করে নিয়ে আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে। এটা ভাববেন না চার্জ নিচ্ছে, এটা ভাববেন নাকি যে তকবি দিচ্ছে মানে চার্জ নিচ্ছে নাকি যে চাচা না, ও লাগলে আবার একটু হ্যাকচি শুরু হয়ে যাবে, তবে বন্ধ আছে চালাতে পারছি, হ্যাকচি শুরু হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। তো ভাই হাদিস থেকে সাবেদ আছে যেখানে তকবির দেওয়া হয় আল্লাহর নামে সেই এলাকায় শয়তান থাকলে শয়তান পালায়, কিন্তু এই তকবিরে ওই শয়তান গুলো যাচ্ছে না, কথা বুঝলে? কি আফসোস। তো যাক আল্লাহ ওদেরকে হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে হিদায়ত ওদের মধ্যে থেকে তারাই হবে যারা সাধারণ ছেলে, কেন কেউ যদি জেগে ঘুমায় তার ঘুম কোনোদিন ভাঙানো যায়? সে তো জেগে আছে, আর যে না সত্যি ঘুমায় তাকে জাগানো যায়। কেউ যদি জেনে ভুল করে তার কোনোদিন ভুল সংশোধন করা যায় না। তোমরা সাধারণ ছেলে, আম ছেলে, তোমরা বোঝো না কোরআন হাদিস, আমরা মোল্লা মৌলভীরা যেটা বলি সেটাই তোমরা শোনো, মানো বোঝো। তাই তোমাদের মধ্যে যদি একটু চেতনা আসে, একটু যদি চেতনা ফেরে, তাই আমি বারবার বলছি যে রসুলের শান আল্লাহ এতটা দিল, সেই রসুলকে আমাদের মতো মানুষ বড় ভাই বলা কোনোদিন শরীয়তে জায়েজ নয়, কথা বুঝছেন তো নাকি? এবারে যদি কেউ বলে আব্বাস সিদ্দিকী তুমিই তো নানা বলেছিলে, বলতে পারে? শোনেন ভাই, আমি খালি কামাকাই রসুলকে নানা বলবো কেন? আমি বলেছি রসুলকে নানা যখন কেউ জানতে চেয়েছে রসুল আপনার কি হয়, বংশের দিক দিয়ে আমার পাক নানা জান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবটা পড়তে হবে আসমাউর রেজাল পরে, আমাদের বংশ পরিচয়টা দেখেন, আমরা সিদ্দিকে আকবরের আওলাদ এটা সত্য কথা, কিন্তু সিদ্দিকে আকবরের কোন ছেলে থেকে আমরা এসেছি এটা বলতে পারবে যারা আমাদের বিরোধী করছে? আসমাউর রেজাল পড়তে হবে, ইতিহাস খুলে দেখে ইমামে হাসান হোসেন জিনাকে নানা বলেছিল, আমরা জিনাকে দাদু বলি, সিদ্দিকে আকবরের যিনি ছেলে যার বংশ নাম বলছি না আমি, কেন যারা ফুটুং ফুটুং করছে তারা বার করুক একটু, আমার বাপের পরিচয় তো আমি জানি, আমার হাড়ি খবর আমার থেকে বেশি কেউ জানবে ভাই? তিনিও রাসূল পাসাল্লামকে নানা বলেছিলেন, তা বংশের দিক দিয়ে আমার নবী পাসাল্লাম নানাদান হচ্ছে, আমার মায়ের বাপ নানা নয়, নাউজুবিল্লাহ। কথাটা বুঝে আসছে তো নাকি? তো সেই হিসাবে আজকে কেউ জানতে চাইলো দাদা হুজুর পীরকে আপনার কি হয়,
তখন আমি কি বলবো ভাই, আমার বেটা জান হয়। আর এমনি সচরাচর যখন ডাকি দাদা হুজুর করে ডাকি, সম্পর্কের দিক দিয়ে আমার বেটা জান হয়, দাদুর বাপকে আমরা বেটা জান বলি। সুফি পাতে আলী ওয়াইসি তোমাদের কে হয় আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি পর বেটা জান, তার মানে বেটা জানের পীর। মন্ডল সাউন্ড, যে কোনো ইসলামিক অনুষ্ঠানের হাইফাই সাউন্ড সিস্টেম পাওয়ার জন্য এবং ওই অনুষ্ঠানটিকে রেকর্ডিং করার জন্য অনলি অন মন্ডল সাউন্ড। যোগাযোগ করুন মন্ডল সাউন্ড, মিন্টু মন্ডল, কোড়লা বাজার, হাওড়া। মন্ডল সাউন্ড। সুফি পাতে আলী ওয়াইসি তোমাদের কে হয় আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি পর বেটা জান, তার মানে বেটা জানের পীর। কথা বুঝছেন তো নাকি? এই হিসাবে এটা কেউ যদি জানতে চায় বংশসূত্রে, সে জায়গায় যদি আমি কাউকে একবার বলি, এর নাম এটা নয় যে আমি সর্বসময় বলে বেড়াচ্ছি নবী আমার নানা হয়, বলে বেড়াচ্ছি নবীকে নানা বলে তুলনা দিচ্ছি, নউযুবিল্লাহ, না ওটা আমি বলতে চাই। রসুলকে আমাদেরকে রসুল বলেই চিনতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা না জওয়ান তরুণেরা বারবার জোর করে বলে দিয়ে যায়, ইমানটা বাঁচান, ইমান যদি না থাকে মুখে দাঁড়িয়ে রেখেও লাভ নাই, ইমান যদি না থাকে মাথায় টুপি দিয়েও লাভ নাই, ইমান যদি না থাকে মসজিদে গিয়ে নামাজ পড়েও লাভ নাই, ইমান যদি না থাকে তসবিহ টেনেও লাভ নাই, ইমান যদি না থাকে আল্লাহ আল্লাহ করেও লাভ নাই, ইমান যদি না থাকে কোরআন তেলাওয়াত করে লাভ নাই, ইমানটা কি জিনিস? আল্লাহ নবী মদিনা নবীতে বসে আছে, নবী আমার বলতে লাগলে লা ইবনু আদক হাত্তা কুন হাবাইলাইকে মি ওয়ালিদি ওয়া ওলাদিহি ওয়ান নাস আজমাই, রাসূল আমার আরো বলেছিলে লা ইবনু আদক হাত্তা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু হাবাইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আব্দাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ নবী আরো বলেছিলে সালা সুলমান কুল্লা ফিগে ওয়াজাদা বিইন্না আলাওয়াতাল ঈমান মান কানা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বাইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আব্দাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। এ নাজওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলে দিলে তোমাদের ছেলে পুলে টাকা পয়সা ধন দৌলত জমি গাড়ি বাড়ি টাকা পয়সা বাপ মা এমন কি নিজের জানের থেকে আমি রসুল্লাহকে আল্লাহকে যতক্ষণ না বেশি মহব্বত করবে ততক্ষণ তোমাদের মধ্যে ঈমান আসবে না। যে নিজের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে সেই হলো একমাত্র ঈমানদার, তারই জন্যে আল্লাহর জান্নাত রয়েছে। কত নামাজ পড়বে যদি ঈমান না থাকে? কত নামাজ পড়বেন যদি ঈমান না থাকে? নামাজ পড়াটার নাম ঈমান নয়, নামাজ থেকে বিশ্বাসের নাম ঈমান। কেন বিশ্বাস করব? কেন বিশ্বাস করব? সরোয়ারে কায়নাত পড়েছে, আমাদেরকে পড়তে বলেছে, এটাই আমাদের বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা নেই, পানি ফানি হচ্ছে তো সমস্যা। তো ভাই, তাহলে প্রথম ঈমান, পরে আমল। প্রথম ঈমান, তারপরে নামাজ। প্রথম ঈমান, তারপরে রোজা। ঈমানের মধ্যে নামাজ, নামাজের মধ্যে ঈমান নয়। কিছু বুঝলেন? ঈমান, নামাজটা হলো ঈমানের মধ্যে, কিন্তু নামাজের মধ্যে ঈমান নয়। আগে নামাজ নয়, আগে ঈমান। তাহলে ঈমানটা প্রথম ঠিক করে। বিশ্ব নবী দিবস করা যাবে না বলবো, হারাম বলবো, আর মসজিদে গিয়ে নামাজ পড়বো। নামাজ হবে তো আল্লাহ দরবারে? বিশ্ব নবী দিবস অস্বীকার যারা করে, যারা হারাম বলবে, এরা সরাসরি কোরআনকে অস্বীকার করার জন্য বেঈমান কাফের হবে। অতএব কাফেরের পিছনে নামাজ পড়া যায় না। এগুলো তো বুঝতে হবে আপনাদের, পারে
তাহলে নিজে জানে দেখে আল্লাহ নবীকে যারা বেশি মহব্বত করে তারা ইমানদার। ও তরুণেরা, আল্লাহ নবী আমার মক্কা শরীফে গেলেন, কাবার সামনে নবী আমার দাঁড়িয়ে গেলেন, মক্কা মানুষ দিয়ে আবার ডাক দিয়ে দিলে, এ মক্কা মানুষেরা আমি আব্দুল্লাহ বেটা, মুহাম্মদ রসুল্লাহ কথা মেনে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পড়ে নাও। এই কথাটা মক্কা মানুষেরা মানল না, আল্লাহ নবী সে বিয়াদবি করে ফেললো, নবী আমার ফিরে চুনে আসতে লাগলে, রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে ওই মানুষটাকে দাঁড় করিয়ে দিলে, এ আল্লাহ পাকে বান্দারে আপনি কি আমার কথাটা মেনে নেবে। ওই মানুষটা জানতে চাইলো আপনি কি কথা শোনাচ্ছে, আল্লাহ নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে তমাম বিশ্বে কেউ আল্লাহ নবীকে মানছে না। এই রকম সময়েতে ওই মানুষটা আল্লাহ নবীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে নবী পাকের হাতটা ধরে বিনা প্রশ্ন বিনা বাধায় মানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ জমিনে সর্বপ্রথম একজন নবীর হাত দিয়ে হাতে হাত দিয়ে কলমা পড়ে ইমান আনল, কথা বুঝছেন তো ভাই? এই লোকটা কি বেঁচে আছে? এই লোকটা কি দুনিয়ায় আমাদের মতো সংসারী জীবনে হায়াতে আছে? দুনিয়াবি হায়াতের জিন্দগিতে আছে কি লোকটা? এই লোকটা তো চলে গেছে, কিন্তু এই লোকটার রক্ত দুনিয়ায় আছে না? না, একটু চিন্তা করে বলেন, এই লোকটার রক্ত সূত্র বংশ পরম্পরা রক্তটা দুনিয়ায় এখনো আছে না? নাই। আল্লাহ নবীকে এই লোকটা এত মহব্বত করেছিল, আল্লাহ বাগেই বান্দাটা আল্লাহ নবীকে এতটা পিয়া করেছিল, কেউ দুনিয়া জমিনে রসুলকে মানে না, কেউ দুনিয়া জমিনে আল্লাহকে মানে না, এই মানুষটা আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গেল। মক্কা জমিনে মানুষেরা এই মানুষটাকে যতটা সম্মান করত, এই মানুষটাকে যতটা পিয়ার করত, তাই নবী আমার এই মানুষটাকে নিয়ে আল্লাহ কাবার পাশে দাঁড়িয়ে গেলে, এ আল্লাহ পাকে বান্দারে আপনি আমাকে রসুল বলে আল্লাহ কাল্লা বলে ইমানে নূরের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনি একটু এদেরকে ইসলামের কথা বলে কি আপনি পেলেন এদেরকে বলে, আল্লাহ পাকে এই বান্দাটা আমার রসুল্লাহ পাশে দাঁড়িয়ে গিয়ে মক্কা মানুষদেরকে ডাক দিতে লাগলো, এ মক্কা মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রসুল্লাহ যেটা বলছে সত্য কথা বলছে, আল্লাহ কাল্লা বলে নবী কে নবী বলে আমি কালেমা পড়ে নিয়েছি তোমরা পড়ে না। মক্কা মানুষেরা বড় বড় পাথর নিয়ে আল্লাহর এই বান্দাটাকে মারতে লাগলো, এত মারা মেরেছিল তার শরীরে রক্ত ঝরতে ঝরতে কাবা শরীফের পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। এত মেরেছে, শুনছেন তো ভাই? কবরে ঢুকবেন না ঢুকবেন না একটু সাবধান হন, বারবার বলে যাচ্ছি, বহুত কষ্টের ইসলাম। আপনার এই এলাকায় যদি এসে ইসলাম কেঁদে ফিরে যায় আল্লাহ আপনাদের ছাড়বে না, বারবার বুঝাচ্ছি। একটা শুধু সম্পর্ক আপনাদের সঙ্গে আছে, আপনারা আমার পীরকে পীর বলে মানেন, তাই দ্বিতীয় একটা সম্পর্ক আমার নূরের নবী আপনাদের জন্য আজও মদিনার জমিনে কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মরা নবী না জিন্দা নবী? যদি কেউ মরা বলে সে বেঈমান, কাফের কাফের কাফের, তার পিছনে নামাজ চলবে না। এই ডাইরেক্ট কাফের বলি বলি আমার ওপর একটু রাগ। আবার অনেকে বলে দাদা হুজুর বলেন, ওই হুজুরটা কাফের বলছে কেন? মূর্খ, ওসিয়াত নামা পড়েছিস? দাদা হুজুর ওসিয়াত নামায় 7 থেকে 8টা জায়গায় কাফের বলেছে, কথা বুঝলেন? যে কাফের হবে, কোরআন যাকে কাফের বলছে তাকে আমার কাফের বলতে আপত্তি কিসে? কথা বুঝছেন তো নাকি? তো ভাই,
যে রসুল আজও আমাদের জন্য কাঁদছে, সেই রসুলের জন্য আপনাদের কিছু করা দরকার আছে না? নাই। আজকে সামান্য দুনিয়ার কোন নেতা নেত্রী যদি আমাদের জন্য কিছু করে, 2 কিলো যদি গম চাল দেয়, তাহলে দাও তো ভাই 2 কিলো কিছু গম চাল দেয়, সেই নেতার জন্য আমরা লড়াই করে জানতে দিচ্ছি যে রসুল আমাদেরকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখালো এবং কায়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই রসুলের জন্য লড়াই করার দরকার আছে না নাই? হাতাহাতি মারপিট করতে বলছি না, আপনারা কি বলবেন, আমি তো আসি, আমি তো যাই আপনাদের এলাকায়, কত লোক কত গাল পারে, কত কি বলে আমাকে, রাস্তার ধারে বসে বসে বলছে, ওর আল্লাহ জবান দিয়েছে বলছে, যেদিন আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে সেদিন উই আবার আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, কথা বুঝছেন না বোঝেন না? তবে খোদার মার কিন্তু হবে, এটা আমার বিশ্বাস, কেন আমি গোলামি করতে পেরেছি রসুলের, আল্লাহর, তার হক, ইসলামের। অতএব সেই হক কাজ করতে ঢুকছি গাল খাচ্ছি, বেরোচ্ছি গাল খাচ্ছি, আমি কাউকে কিছু বলছি না, প্রভুর কাছে অবজেকশন দিচ্ছি, মাবুদ বিচার চাই, মাপ নয়, মাপ তাকে করব আমি, যে না মেনে দূরে সরে থাকবে তার মাপের রাস্তা আছে। জাব্বার সিদ্দিকী, তোমাকে ভালো লাগে না, তোমার কথা আমার পছন্দ নয়, তাই তোমার জলসাতেও যাই না, তোমাকে আমি ভালোবাসি না, তোমার বিরোধী আমি করতে যাব না, আমি আমার লে থাকবো। এরা আল্লাহ এদেরকে মাফ করে দিক, আমি বারবার বলবো এদেরকে হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এমন একটা ব্যক্তি শিক্ষায় শিক্ষিত হলে তোমরা, যে ব্যক্তিরা 3 পিড়ি পিছনে গেলে বেঈমান কাফের বেরোবে, সেই ব্যক্তির ইন্ধনে তুমি এমন একটা ব্যক্তিকে গাল দিচ্ছ যে আল্লাহর জমিনে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা উচ্চারণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রক্ত আমার শরীরে আছে, তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি কাবার পাশেতে ইসলামের কথা বলতে গিয়ে রক্ত ঝরিয়েছিল, পড়েছিল, সেই আবু বকরের আওলাদ আমি, তার রক্ত আমার শরীরে আছে, তোমরা আজকে আমাকে দি গালি গালাজ দাও, আল্লাহ বিচার করবে তোমাদের, কথা বুঝছেন না বোঝেন না? হকের জন্য আমাকে বলতে হবে, তুমি তোমার ব্রেনে যদি না ঢোকে তুমি সরে যাও, তোমাকে গাল দেওয়াটা কি সভ্য সমাজ? তো ভাই সেই হিসাবে তোমরা আজকে আমাকে আসার পর অনেক অনেক কিছু শোনাও, এই বলে হ্যান বলে ত্যান বলে, এগুলো তোমরা আমাদের ঘরে শোনাও কেন? তোমাদের ঘরে তো বলতে জানি, সচরাচর বসবাস করছো শুনছো, আমাদের ঘরেও যে বলে না এটা তোমরা ভেবো না, আমাদেরকেও বলে, আমাদের সঙ্গেও ঝগড়া করে, কিন্তু আমি কোনো দিকে কান দিই না, আমি আমার মতো বেরিয়ে চলে যাই, পারি এ ক্ষমতা আব্বাস সিদ্দিকির আছে, এ সাহস আব্বাস সিদ্দিকিকে আল্লাহ দিয়েছে, ওইখানে গাড়ি দাঁড় করিয়ে নেবে জুতোর বাড়ি মারতে পারি, কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু না, আমি যখন জুতোর বাড়ি নেবে মারব, সে হয়তো আমার সঙ্গে বিয়াদবি করবে, এই রিয়াকশনটা পরের দিন দেখা যাবে, কিছু সাধারণ ছেলে 10, 20, 50, 100, 1000, 1,00,000 ছেলে লাশ হয়ে যাবে, কথা বুঝছেন না বোঝেন না? সামান্য একটা জায়গার নাম বলছি না, শুধু আমার সম্বন্ধে একটা কথা বলেছিল, ও কি হিরো হয়ে গেছে নাকি, ওর পিছনে এত ছুটতে হবে, ধরে ন্যাড়া পর্যন্ত করে দেবে দুজনকে, ঘর ঘর আগুন জ্বালিয়ে ভেঙে দেবে, সিবিতি বিচ্ছিরি অবস্থা, আমি পর্যন্ত ট্যাকেল করতে পারিনি, একটাই কথা বলছে, ভাইজান ফোন করছে শোনো, তারা একটাই কথা বলছে, পীরের আওলাদ কি বলবে মার, পীরের আওলাদ বলবে থাম, কিন্তু আমরা যে ভালোবাসি আমরা কি করলাম, কথা কিছু বুঝছেন? এইরকমও অনেক ছেলে আছে এরও মধ্যে, যারা ভেতরে ভেতরে দিল থেকে আমাকে ভাই বলে ভালোবাসে, তাহলে তারাও সেই সময় যখন খবরটা যাবে একটা বিরাট রিয়াকশন হবে, তখন একটা কি কথা আসবে, যে আপনি একটা শিক্ষিত মানুষ, আপনাকে নাই দুটো মদখোর মূর্খ গাল দিল আপনি নেবে বললেন, এইটাই আবার একদল মহাল আমাকে বলবে, কথা বুঝছেন বোঝেন না? আজকে যদি আপনি চলে যেতেন সবর করতেন, তাহলে এতটা বড় গড়াতো না, কথা বুঝছেন তো? তাই আমি বেরিয়ে চলে যাই, কিন্তু ওই সকল ভাইয়ের কাছে আমার একটা আবদার,
তুমি আমাকে যে গাল পাচ্ছ, কিছুক্ষণ ধরে চিন্তা করে নাও, এই গালটা যদি তোমাকেও কেউ পারে তোমার কষ্ট হবে না? হবে না, যদি হয় তাহলে আমারও কষ্ট হয়। যদি মনে হয় না আমার কষ্ট হয় না, তাহলে তো আমি মনে করছি তুমি তো মানুষের মধ্যেই পড়ছো না, দিন রাত গাল পড়ে যাবে। স্বাভাবিক, আমি যদি আপনাকে গাল দিই আপনার লাগবে না, লাগবে না, দুঃখ হবে। তাহলে আপনি যদি বলেন ঠিক আছে আরো পর আরো পর, তা আপনি কি মানুষের মধ্যে পড়ছেন? যার মধ্যে লজ্জা নেই তার মধ্যে তো ইমানই নেই। তাহলে লজ্জা শরমটা থাকা দরকার। আল্লাহ নবীকে কেনই বওয়াজ করব না, নবী ছাড়া আমাদের কি গতি আছে? আল্লাহ বাবা নবী পাকের খাতিরই তো আমাদের বাঁচিয়ে রেখেছে, আল্লাহ বাবা নবী পাকের খাতিরই তো আমাদেরকে পরকালে নাজাতটা দেবে। আল্লাহ নবী বিশাহাতুন নবী, এই জন্য নবী আসাল্লামে স্ত্রীরা দুনিয়ার মানুষের জন্য বিবাহ করা হারা, কেন সাজার স্বামী যেন তাকে বেঁচে থাকে সেই স্ত্রীকে বিবাহ করাটা হারাম। কথা বুঝছেন? রসুল পাক সাল্লাম হায়াতুন নবী বলে তাই তো তিনার স্ত্রীদের বিবাহ করাটা হারাম, তিনার মাল ভাগ করাটাও চলবে না। আজকে যদি কেউ বেঁচে থাকে তিনার স্ত্রীকে বিবাহ করা যাবে? যতক্ষণ না তিনি তালাক দিচ্ছে বিবাহ করা যাবে কি? কেন? উনি তো একজনের স্ত্রী, বিবাহ করাটা হারাম। শুধু মা বললে হবে না, উস্তাদের স্ত্রীটাও মা হয়। উস্তাদের স্ত্রীকে মা বলা যায় না? যায় না। উস্তাদ যদি বাপ সমতুল্য হয় তাহলে তার স্ত্রীটা মা সমতুল্য। তো উস্তাদ ইন্তেকাল করলে তার স্ত্রীকে বিবাহ করা শরিয়াতে জায়েজ। কথা বুঝছেন না? বোঝেন না? শরিয়াতে জায়েজ। শহীদানরা আমাদের বাপ সমতুল্য, কিন্তু শহীদানরা ইন্তেকালের পরে তিনার স্ত্রীদের বিবাহ করা জায়েজ। কিন্তু আমার রসুল পাকের স্ত্রীদের বিবাহ তো দূরের কথা। কখনো তিনার স্ত্রীদের সম্বন্ধে কারো মনে যদি কোনো খারাপ কথা উদাও হয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? কেন? উম্মাহাতুল মুমিনিন একদিক দিয়ে, আর একটা হচ্ছে আমার রসুল পাকাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। নবী পাকাল্লাম কখনো তিনার মৃত্যু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জায়গা পরিবর্তন করেছে, এক জায়গা থেকে আর এক জায়গায় গেছে। সাহাবারাও শহীদানরাও জিন্দা, আর রসুল জিন্দা। এই দুই জিন্দার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওটা আল্লাহ কখনো লিয়ে আসে তখন আবার আলোচনা হবে। আজকে রসুলকে ভালোবাসা দরকার আছে আমাদের। কিয়ামতে কঠিন দিন আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসে শুনে রেখে দেন। দুঃখ দিও না, আল্লাহ নবী বড় কষ্ট করে দিন ইসলাম কায়েম করেছে, আল্লাহ নবী দিন ইসলামটাকে নিজেরা নিজে হাতে মিটিয়ে দিও না। এ না জোয়ান রাখবে তথাপি আল্লাহ পাকে জাহান্নামকে দূরে রাখতে পারবে না। এই কঠিন দিনেতে আপনার আব্বা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার স্ত্রী আপনার হবে না, আপনার স্বামী আপনার হবে না। এই কঠিন দিনেতে আল্লাহ নবী আমার আপনার হবে। এইরকম একটা প্রেমিক নবীর জন্য দুনিয়ায় লড়াই করার একটু দরকার আছে না? লড়াইটা এতটুকু আপনাদের কাছে চাইছি, এই যে আপনারা এসে বসে আছেন, ভাইজান আপনি বলেন আমরা আছি,
কিছু হলে আমরা দেখে লোক, এটাও একটা কিন্তু বিশাল লড়াই। কথা বুঝছেন না, বোঝেন না? কোন জায়গায় আমি ডাক দিলাম এই নবীর দুশ্মনদের বিরুদ্ধে, সেখানে পায়ে পায়ে গাড়ি করে যে কোনো ভাবে যে জমায়েত হলেন, পরিবেশটাকে বিশাল বড় করে তুললেন, এটাও একটা বিরাট লড়াইয়ে আপনি সাথ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় তিন নম্বর কথা, গণতান্ত্রিক দেশ এটা, এ দেশেতে ইসলামী যদি কান্ট্রি হতো তাহলে প্রকাশ স্বামী আব্বাস সিদ্দিকী কতলের ফতোয়া দিতাম নাম ধরে নাম ধরে, কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, এজন্য এখানে লড়াই চলবে না। আমরা যদি লড়াই না করি, কাউকে কতল যদি নাও করি, আল্লাহ কায়ামতের দিন আমাদেরকে ধরবে না। কিন্তু তার সঙ্গে উঠা বসা, মিশা, বন্ধুত্ব, কারবার, ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে লেনদেন যদি করি, আমার আল্লাহ আমাদের ছেড়ে দেবে। খুব বোঝার চেষ্টা করে, কমসে কম তাকে ঘৃণা করে দূরে থাকতে পারবেন না। কথা বলছেন না কেন? ঘৃণা করে দূরে থাকতে পারবেন না যে মলি সাহেব কি, আমির সাহেব কি, দরবেশ সাহেব যে সাহেবই হোক, তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলো, তোমার সাথে আমার সালাম কালাম নয় ভাই, তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। কথা বুঝলেন? প্রয়োজনে কখনো সময়ে, প্রয়োজনে পারিবারিক, প্রয়োজন মানুষ মানুষকে থাকতে পারে, সেটা আলাদা জিনিস, অন্তর দিয়ে তাকে কোনোদিন জায়গা দেবেন না। একটা হিন্দুর সঙ্গেও ব্যবসা করা জায়েজ না হারাম? জায়েজ। তাহলে ব্যবসা সবার সঙ্গে করতে পারেন, ওটা জায়েজ, কিন্তু অন্তরে আপনি জায়গা দেবেন না। এই অন্তরের বিচার কিন্তু আল্লাহ করবে, যে আল্লাহ এমন দেশে বাস করছি, গায়ে ধর্মের সঙ্গে তো ব্যবসা করতেই হবে, কিন্তু আমি অন্তর থেকে তাকে ঘৃণা করি। কথা বুঝছেন তো? আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরে যদি তাকে জায়গা দিয়ে ফেলেন তাহলেই কিন্তু সমস্যা। নিয়ে এসে জামাই খাতির করবেন, আসেন মলি সাহেব খান খান খান, আর সে খেয়ে যে তোমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এরকম ব্যক্তিকে খাওয়ানো কি উচিত? আমার আব্বারা নাজওয়ান তরুণেরা, ও নবী বাগিন মাদুম মাধিরা, জানি না আপনারা কোন আকীদার মধ্যে আছেন। এ নাজওয়ান তরুণেরা, এ আমার নবী বাগিন মাদুম মাধিরা, ও রাসূলের দিবানারা, আল্লাহ বাবা নবী বাগিনকে সম্মানিত করেছে, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা প্রিয়ার করে, এ কোটি দিনেতে জাহান্নামকে নিয়ে এসে আছে বাবা সে বাধা হবে, এমন সমাজে রাসূলুল্লাহ আওয়াজ দেবে, আল্লাহ বাগের কোটি জাহান্নাম উম্মতে মুহাম্মাদি দিয়ে তেরে তেরে যাচ্ছে, আল্লাহ নবীর কানে এই আওয়াজটা যখন পৌঁছে যাবে, নবী আমার সাজিমের উপরে সুনা মেম্বারে মতি মেম্বারে, নবী আমার সাফাতে তাজ পরিয়ে সম্মানী লিবাস পরে, আল্লাহ নবী বসে থাকবে, নবী আমার কানে যেই কথাটা শুনতে পাবে, আমার উম্মাত উম্মাতিদের পিছনে আল্লাহ জাহান্নামটা যাচ্ছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আশ্রাজিমের উপর থেকে জান্নাতি লিবাস খুলে দিয়ে তাজ খুলে দিয়ে নবী আমার দুনিয়া নবীনে নেবে আসবে, মাইদে মাসে নেবে আসবে, নবী আমার ছুটে এসে আল্লাহ বাগে আশ্রাজিমের নিচেতে একটা জায়গা আছে মাকামি মাহমুদ, হামদের জায়গা, প্রশংসা জায়গা, তারিফের জায়গা, ওই জায়গাতে আল্লাহ নবী সিজদায় পড়ে যে চোখের পানি জড়ি করে দিয়ে আল্লাহ নবী এত তারিফ প্রশংসা করবে আল্লাহ, আমার আল্লাহ পা খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পা খুশি হয়ে যে বলতে লাগবে, আমার হাবিব রে আপনি আজকে কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন, আমি আল্লাহ কোরআনে ওয়াদা করেছিলাম, ওলা সৌপিতিকা রব্বুকা ফাতাদা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে, আজকে সেই কঠিন দিন, এ আমার হাবিব রে আপনি মাথাটা তুলে আজকে দিনে আপনি যা চাইবেন আপনার প্রতিটা দোয়া আমি আল্লাহ পাক আজকে দিনেতে কবুল করে নেব। হতে পারি আমরা গুনাগার, হতে পারি আমরা টিভি দেখেছি, হতে পারি আমরা গান শুনেছি, নবীর তো দুশ্মন নয় আমরা,
রসুলের মেহনতের ইসলামের তো খটি আমরা করিনি। হালকা বয়সে টিভি দেখেছি, গান শুনেছি, সিনেমা দেখেছি, ভুল হতে পারে আমাদের। এরকম রহমতের নবী রয়েছে তো আমাদের সাথে, সেই দিন তিনি যা চাইবে কোরআনে আল্লাহ ওয়াদা করছে সেটাই আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নজওয়ানদের বলে যায়, এমন একটা দলের সঙ্গে থাকো যে দলটা যেন তোমার রসুলের পক্ষে আছে। অতএব সেটা বুঝে নাও, অন্যায় ভুল পাপ মানুষ মাত্রে হয়ে থাকে, কিন্তু দল ছাড়া হয়েও না, দলের মধ্যে থাকো। এটা আলে সুন্নাত আল জামাত। তাই পীর আবু বকরকে দলের মধ্যে থাকো, এই দলের প্রকৃত পক্ষে মালিক জানাবে মুহাম্মদুর রসুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলা মানে একটার পর একটা তাপকার পর তাপকা, আবু বকর থেকে ওমর পেল, ওমর থেকে উসমান পেল, উসমান থেকে আলী পেল, হুজুর দাই পাওয়ার পরে একের পর এক আস্তে আস্তে এই পশ্চিম বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাচাকসান, ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, বর্মা, এই বিরাট এলাকাতে এই আহলে সুন্নাত আল জামাতের দায়িত্ব পেয়েছিলেন পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে ফুলপুরাকে কজন ছেড়ে আমরা সারা পৃথিবীর মধ্যে ছেড়ে রয়েছি, আলহামদুলিল্লাহ, আপনার কথাটা আমি মেনে নিলাম। কিন্তু এখন আপনাদের জিজ্ঞাসা করছি, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে ভালো মানুষ বেশি হবে না খারাপ মানুষ বেশি হবে? কথা বুঝে আসছে? তাহলে আস্তে আস্তে জান্নাতি দল তো ছোট হবে, কিন্তু হ্যাঁ, ফুরফুরার আবু বকরকে আমেরিকার লোক চিনতে পারে না, কিন্তু আমেরিকায় আহলে সুন্নাত আল জামাতের মাস্টার অন্য কেউ আছে, সেই মাস্টার এ এলাকায় ইনি আছে। কলিকাতা ইউনিভার্সিটি একটা, কিন্তু ওর ব্রাঞ্চ দেখেন বাঁকুড়াতেও রয়েছে, পুরুলিয়াতেও রয়েছে, বারাসাতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তাই আমাদের ইউনিভার্সিটির মেন সেন্টার হলো রসুলুল্লাহ, আর এগুলো হলো তার শাখা অফিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? তো সেই হিসাবে বলে দিয়ে যায়, এসব দেখে ঘাবড়ে যাবেন না। হক পৃথিবীতে যতদিন থাকবে ততদিন দুনিয়া শেষ হবে না, কিন্তু দুনিয়া শেষ হবে এটা আমাদের আকীদা। এটা মানে একদিন দুনিয়ায় হক থাকবে না তবেই দুনিয়া শেষ হবে। তাহলে আজ থেকে নবীর পথ থেকে শুরু হতে 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 1500 বছরও বেশি হয়ে গেল, দুনিয়া শেষের দিকে এবারে যাচ্ছে, ভালো মানুষ আস্তে আস্তে কমছে। কথা বুঝলেন? ভালো মানুষ কমছে বাড়ি। আজকে বড় খুশি হতাম এই লড়াইয়ের পরেও যদি অঙ্কুরহাটি এলাকাতে গান বাজনাটা বন্ধ হতো, বড় খুশি হতাম যে জামাতিরা কমসে কম গান বাজনাটা বন্ধ করতে পেরেছে। কথা বুঝছেন না বোঝেন না? কারণ ওইখানে তো সব জামাতি, তাও গান বাজনা হচ্ছে। কথা বলে আফসোস, শুধু নামাজ শিখালে হবে না, আর পিছনে কাবা মদিনার ছবি দিয়ে হিন্দু ধর্মের দেব দেবী তার নাম দিয়ে গান হচ্ছে, সেখানে মাথায় টুপি দিয়ে নাচছো, এটা কি ইমান থাকবে? তাহলে বেঈমানের নামাজ আল্লাহ তো নেবে না, তাহলে তোমার নামাজ পড়েই কি লাভ হচ্ছে? আর ইমানদার নামাজ যদি কাজাও করে ফেলে, এর নাজাতের রাস্তায় একদিন একদিন খুলবে খুলবে খুলবে, কোরআন বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ কারো যদি নেক কাজ থাকে, ইমান আনাটা নেক কাজ, সে কচিরে কিয়ামত দিন নাজাত পাবে। জোরে বলুন সুবহান। তাই আমি একটাই কথা বারবার অজ করি, ইমানটাকে বাঁচাও নজওয়ানেরা। হালকা বয়স ভুল হচ্ছে, আল্লাহর কাছে কাঁদবে, মাফ করে দেবে, কিন্তু ইমান যদি হারা হয়ে যায় নাজাতের কোনো রাস্তা নেই। বাপ হারা হয়েছ, মা হারা হয়েছ, স্ত্রী হারা হয়েছ, স্বামী হারা হয়েছ, বেটি হারা হয়েছ, ধন সম্পদ হারা হয়েছ, জায়গা হারা হয়েছ, সব হারা হয়ে যাও, ইমান হারা হয়েও না। এতটুকু আমার অনুরোধ আপনাদের কাছে, ইমানটা কি জিনিস? নিজের জানের থেকে আল্লাহ, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা রসুলকে বেশি ভালোবাসতে, নবীকে বড় ভাইয়ের সমতুল্য করলে কেন?
যদি তোমরা রসুলকে বেশি ভালোবাসতে তাহলে রসুলকে নূর বলে অস্বীকার করছো কেন? আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষেরা রসুলকে মানুষও মানি নূরও মানি, নূর এবং বাসার দুটোই আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জাইরি সুরাতে আমাদের কাছে, বাসারিয়াত হালতে আছে, তিনি নূরানি জগতে নূরানিয়াদের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমরা দুটোই মানি, এটা আহলে সুন্নাত আল জামাতের আকীদা। কিন্তু তুমি অস্বীকার করলে কেন? ঠিক আছে বাবা, অস্বীকার অস্বীকার ছেড়ে দেন, ইটালিয়া তো হুড়োহুড়ি কেন? নবী কাদা মাটি তৈরি, এটা তৈরি, ওটা তৈরি, হ্যান ত্যান, এত বলার কি দরকার? যদি সত্যি তুমি নবীকে ভালোবাসতে তাহলে আল্লাহ নবীকে হায়াতুন নবী বলতে অস্বীকার করলে কেন? যদি সত্যি রসুলকে ভালোবাসো তাহলে নবীর তাজিমে দাঁড়াতে কোমরে বাত হয় কেন? কিসের সমস্যা একটু দাঁড়াতে? যদি বলেন না বেদাত, বেদাত শব্দের মানে হচ্ছে নতুন। বেদাত শব্দের মানে কি? বেদাত তো আরবি শব্দ, বাংলা মানে কি? নতুন। সবাই বলেন কি? নতুন। এই যে মোবাইলটা ব্যবহার করছেন, এটা নতুন না পুরাতন? এ তো রিসেন্ট তৈরি হয়েছে। কথা বুঝছেন তো নাকি? তাহলে এগুলোর বিষয়ে ফতোয়া নেই কেন? এই যে মাইকটা, এটা নতুন না পুরাতন? আর বেদাতের আবিধানিক অর্থটা শুনলেন, রসুল পাসাল্লাম, সাহাবা হুজুরগণ, তাবিগণ, দুনিয়ার হায়াতে থাকাকালীন যে জিনিসগুলো হয়নি পরে হয়েছে তাকে বেদাত বলা হয়, আবিধানিক অর্থ। আর শুধু মানে হচ্ছে নতুন। কথা বুঝছেন তো নাকি? এটা কি নবী সাহাবা তাবিদের দুনিয়াবীর হায়াতের জিন্দগিতে ছিল? এটাও তো বেদাত। মসজিদে যে মাইক লেগে আজান দিচ্ছেন, ওটাও তো বেদাত। কোরআনে যে যে জবাব দিয়ে আছে, ওটাও তো বেদাত। নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, তামার হাড়িতে বিরিয়ানি রেঁধে খাওয়াচ্ছেন, ওটাও তো বেদাত। 25টা টাটা সুমো স্করপিও গাড়ি ভাড়া করে যাচ্ছেন, ওটাও তো বেদাত। কেন? তখন তো স্করপিও ছিল না, এ তো রিসেন্ট হয়েছে। কথা বুঝে আসছে ভাই? তাহলে সবটাই তো বেদাত। তাহলে কিয়ামের বেলায় বেদাত করলে জাহান্নামে যাবে, স্করপিও চাপলে জাহান্নামে যাবে না? বলছেন ওটা আরাম হচ্ছে চেপে। কথা বলছে ওর বেলা ফতোয়া দেয়, তাহলে আফসোসটা কোথা বুঝে আসছে ভাইদের? এবারে না, কিয়ামে ফতোয়া মেরেছে কেন? দাঁড়িয়ে সালাম দিলে প্রেমটা বেশি বাড়ে, সম্মানটা বেশি বাড়ে। তা নবীকে এত সম্মান দেওয়া যাবে না তো, ও তো হিংসু, নবীর ওপর রাগ আছে তো, প্রকাশ্য দেখাতে পাচ্ছে না, কেন তোমরাই পিটিয়ে লাল করে ফেলবে? তাই সাইডে ঝাড়ছে। কথা বুঝছেন তো নাকি? তাহলে এবারে বেদাত, এই বেদাত নিয়ে আমি মৌখালীতে বলেছিলাম যে ভাই কেন এসব ঝগড়া করছেন? আপনার কিয়াম ভালো লাগে আপনাকে করতে হবে না, আমার ভালো লাগে আমি করি। বলেন না গো ভাই, কারো ভালোবাসার উপর আঘাত দিতে আছে? আপনার ভালো লাগে না আপনাকে করতে হবে না, আমার ভালো লাগে আমাকে করতে দেন। আপনি কবর জিয়ারত করেন না, করতে হবে না আপনাকে, আমার ভালো লাগে আমি করি। আপনি হাত তুলে দোয়া চাইতে ভালো লাগেনি, করতে হবে না, আমার ভালো লাগে আমাকে করতে দেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া শেষে পড়তে চান না, পড়তে হবে না, আমি পড়ি, আমাকে পড়তে দেন। আর আপনি যদি এসে বলেন কলেমা চাওয়া বেদাত, তাহলে আপনি আমাকে বেদাতি বলে গাল দিলেন না দিলেন না? কথা বলছেন না কেন? আপনি যদি এসে বলেন কবর জিয়ারত বেদাত, তাহলে আমাকে বেদাতি বলে গাল দেওয়া হচ্ছে না হয়নি? আপনি যদি বলেন দোয়া চাওয়া বেদাত, তাহলে আমাকে বেদাতি বলে গাল দেওয়া হচ্ছে না হয়নি? আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, তাহলে আমাকে বেদাতি বলে গাল দেওয়া হচ্ছে না হয়নি? আপনি 10টা গাল দিলেন, দোষ করলেন না, আমি একটা গাল দিলে দোষ? বলেন, তাই আমি একটা গাল দিয়েছিলাম। কি গাল? ছয়সুলের তাবলিগ জামাত বেদাতের সাইয়া বলেছিলাম। এই একটাই কথা বলি, আর কিছু বলি, ব্যাস টাওয়ার লেগে গেছে।
হয়ে গেছে। আপনারা সাধারণ মানুষ বোঝেন তো দেখি ভাই, আপনাদের ঘরে যদি কেউ দশটা গাল দেয়, আপনি যদি একটা দানা অপরাধ করলেন, আপনি বেশি অপরাধী? আর ও দশটা দিল দোষ নয়, এতে এক নায়ক তন্ত্র চলছে। তাই আব্বাস সিদ্দিকী বলেছিল, ভাই আমি যদি অপরাধ করে থাকি, আমি বসতে চাই, আপনি বসেন। বসলো না, অচ্ছ কি হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন, ওলি আর নতুন করে বলতে হবে না। আজকে আবার বলে যাচ্ছি ভাই, বেদাত এমন নতুন জিনিস, যে নতুন জিনিস সাহাবা হুজুররা তাবিরা রসুল পাসাল্লাম দুনিয়ার হায়াতের জিন্দগিতে হয়নি, পরে হয়েছে, তাকে বেদাত বলা হয়। এই বেদাতকে ইমাম মুস্তাহিদরা দুটো দলে বিভক্ত করেছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। বেদাতে হাসানা মানে ভালো নতুন কাজ, বেদাতে সাইয়া মানে খারাপ নতুন কাজ। কত বুঝছেন তো ভাই? ঠিক তেমনি এই যে দাঁড়িয়ে সালাম দি, এটা কিন্তু হাদিস থেকে সাবেত আছে, সাহাবারা স্বয়ং রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাকে বেদাত বলছেন কেন? এটা তো হাদিসে আছে, মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীর বেটি স্বয়ং নিজে রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। কথা বুঝছেন না বোঝেন না? সাহাবা হুজুররাও স্বয়ং নিজে রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কাজটা করছি এটা তো হাদিসে আছে, জানাই কি বলে কবর জিয়ারত স্বয়ং রাসূলুল্লাহ নিজে করেছে, সাহাবাদের করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো বেদাত বলছেন কেন? যদি ভুল হয় তাহলে একটা শিক্ষার জন্য বসা দরকার তো নাকি? না এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া সারা জীবন চালিয়ে যাবে, একটা আলোচনা করা যেতে পারে তো কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু বসবো না, শয়তানি করে বেড়াবো, জোর জবরদস্তি ঝগড়া করব, এটা তো ঠিক নয়। এর মার একদিন আল্লাহ কিন্তু দেবে, সেদিন কিন্তু তওবা করলো আল্লাহ কবুল করবে না। তো যাক, নজওয়ান তরুণদের সবাইকে আমি হাত জোর করে বলে যাই, আপনারা নিজেরা ঝগড়া করবেন না, আপনারা অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকবেন। ওদের মজলিসে ওদের পিছনে নামাজ এগুলো আপনারা পড়বেন না, একা কারখানাতে একা পড়বেন তাও ভালো, ওই রকম ওহাবি মার্কা ইমামের পিছনে নামাজ চলবে না, চলবে না, চলবে না। আপনি আপনার কারখানায় একা পড়েন সব পেয়ে যাবেন, জামাতে পড়লে 27 গুণ সব হয়, ওই 27 গুণ সবটাই শুধু পাবেন না, কিন্তু যার পিছনে ইক্তেদা করছেন ও যদি ঈমান না থাকে, আপনার জানার পরও আপনি পড়ছেন কি করে? চলবে না ভাই। হিসাব কিছু আমি বলছি, কে দুঃখ পেল কে ব্যথা পেল, আমাকে দেখলে চলবে না, এতটুকু আমার বিশ্বাস, আমার রসূলুল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার মুর্শিদ আবু বকর খুশি হবে, পীরকে খুশি করা এটা রসূলুল্লাহরই হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহা ওকুনু মাসাদিকিন, হে বিশ্বাসী ইমানদাররা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, কোন মাসাদিকি সত্যবাদীদের অনুসরণ কর। আল্লাহ কোরআনে আরো বলে দিয়েছে, উলিয়া মুর্শিদা তোমরা মুর্শিদ ধরো, মুর্শিদ ধরো, এই মুর্শিদকে ফার্সিতে পীর বলে, ইংলিশে বাংলায় পথ প্রদর্শক বলে, ইংলিশে গাইডম্যান বলে, টিচার বলে, এ না জওয়ান তরুণেরা বাজানেরা, তাই আমার মুর্শিদ আলা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক, যিনি আমার নবীকে প্রেম করেছিলেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন, তিনি বলেছিলেন, এ বাবা মুরিদেরা আমি আবু বকর দাঁড়িয়ে সালাম দিয়ে পছন্দ করি, তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা দাঁড়িয়ে সালাম দিও, কেউ যদি বসে সালাম দেয় তাকে জোর করে তোলো না। কত সুন্দর কথা, তাকে জোর করে তুলতে যেও না, আমি দাঁড়িয়ে সালাম দিই, তোমরা যারা আমাকে ভালোবাসো দাঁড়িয়ে সালাম দেবে, তোমার আব্বারা দাদুরা সব ভালোবাসতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, কিন্তু এখন এসে কি বলছে,
ওটা চলবে না, ওটা চলবে না, ওটা চলবে না। তো ও যখন বলছে আমি বলবো না, বলবো না, আরে কথা বলছেন না কেন? ও যদি বলে এটা চলবে না, ওটা চলবে না, ওটা চলবে না, তাহলে আমি বলবো না, বলবো না। আমরা দুজনেই দোকান খুলেছি, একটা উদাহরণ দিয়ে বলছি, দুজনেই কাপড়ের দোকান খুলে বসে আছি, উদাহরণ দিয়ে বলছি। এখন আপনি যদি বলেন আব্বাস সিদ্দিকের দোকানে কাপড় কিনো না, ও দু নম্বর কাপড়, দু নম্বর কাপড়, তাহলে আমি এবার তোমার ফল্ট খুঁজবো না, খুঁজবো না ভাই, কমন ব্যাপার। তুমি এটা বলতো আমার দোকানের মাল 100% গ্যারান্টি অরিজিনাল, আর আমিও বলতাম আমারটাও 100% অরিজিনাল। যার বিবেক বুদ্ধি ব্রেন, যার দোকানকে পছন্দ করবে সে তার দোকানে যে কিনবে, তাহলে দুজনের মধ্যে লড়াই হতো কি? তাহলে এতদিন তো বাংলায় তোমরা এসে শুধু আমাদের বিরুদ্ধে বলে গেছলে, আর আমার বাপ দাদা গুলো প্রতিবাদ করেনি, দেখতে চেয়েছিল তোদের দৌড়টা কতটা হয়। আজকে তাদের দোয়ায় তাদেরই আওলাদ আব্বাস সিদ্দিকী বলছে। এবার ঠেলা সামলা, আমি তো একটাই কথা বলে দিয়েছি, কিয়াম বেদাত কি বেদাত নয় দলিল নেবে বসো, তোর পাপেরাও বসেছিল হয়ে গেছে। তবে আমি আব্বাস সিদ্দিকী বলে দিলাম, মসজিদে শুয়া খাওয়া রাজা শরিয়াতে যদি জায়েজ দেখাতে পারে 10,00,000 টাকা দেবো, কথা বুঝছে? আমি একজন তাকে উস্তাদ মনে করে, সে আমাকে একটা জানা ছিল না জানা অজানা জিনিসকে শিখিয়েছে, তার জন্য তাকে আমি খুশিয়ে 10,00,000 টাকা মাইনে দেবো, কথা বুঝে আসছে? আর আপনারা একবার বলে পয়সা লাগবে না, শুধু বসেন, কিয়ামের দলিল আছে না নাই দেখিয়ে দেবো, পীর ধরার দলিল আছে না নাই দেখিয়ে দেবো, কথা বুঝে আসছে না? আসে না ভাই? তো ভাই বড় দুঃখ এটাই আপনাদের ঘরে নিয়ে, আজকে আপনারা সাধারণ মানুষ, আপনাদের আব্বা গুনো সব ফুরফুরাই যেত, আজকে আপনারা কেন এরকম হয়ে গেলেন? আমাদের কোনটা খারাপ লেগেছে আপনাদের ঘরে? আপনারা বলেন এসে আমাদের ঘরে যে আমরা পয়সা চেয়েলেই জলসাই, তাই খারাপ লেগেছে? হ্যাঁ, যে ওই তো বলেন না, আপনারা বলবেন তো যে আমাদের এই জিনিসটা খারাপ লেগেছে, তাই আপনাদের দল করি না, আমরা ওই দিকে চলে গেলাম। এখানে দুটো কথার উত্তর দেবো, দুটো উত্তর দেবো। আব্বাস সিদ্দিকীর টাকা বেশি লাই, এর জন্য কি দাদা হুজুর দোষী? তাহলে দাদা হুজুর ছাড়লি কেন? আমাকে বাদ দে, আব্বাস খারাপ, আব্বাসকে বাদ দে। এবার টাকা লিয়াটা শরিয়াতে হালাল আছে না নাই সেটা পরের কথা, সামান্য বিবেককে প্রশ্ন করে। আপনার আব্বা দাদা হুজুরকে ভালোবাসত, আপনার মা দাদা হুজুরকে ভালোবাসত, আপনার গোষ্ঠী দাদা হুজুরকে ভালোবাসছে, আপনি তার ছেলে বেরিয়ে গেলেন কেন? না, তোমরা টাকা বেশি করে চেলা, তোমাদের দামি দামি গাড়ি চেপে যাওয়া, অত মিজাজে চলা আমাদের পছন্দ হয়নি। ঠিক আছে, কিছুক্ষণ জন্য মেনে নিচ্ছে আমরা খারাপ, এর জন্য কি আমার পীর আবু বাক্কার দোষী? সিলসিলা তো আব্বাস সিদ্দিকীর নয়, এখানে বাকি ইসলামের ফুটিয়েছে পীর আবু বাক্কার, আব্বাস সিদ্দিকী ফুটাই নেই, আব্বাস সিদ্দিকী দোষ করে, এর জন্য শাস্তি তুমি পীর আবু বাক্কারকে দিচ্ছ, এর জন্য গাল তুমি পীর আবু বাক্কারকে দিচ্ছ। পীর আবু বাক্কার তো কিয়াম করেছে, এই পীর আবু বাক্কার তো বিশ্ব নবী দিবস করেছে, বিশ্ব নবী দিবস যদি হারাম হয়, পীর আবু বাক্কার তাহলে হারাম কাজ করেছে বলছো? আব্বাসের সঙ্গে রাগ মিটাতে গিয়ে তুমি দাদা হুজুরের বিরোধী করে কোরআনের আয়াত অস্বীকার করার জন্য কাফির হচ্ছে, এটা তোমার ব্রেনে ঢুকছে? এটা তুমি চিন্তা করলে না আমার নজওয়ান ভাইরা? এ আমার ভাইরা, তোদেরকে নিজের মনে করে বুঝিয়ে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী যদি খারাপ হয় আব্বাস সিদ্দিকীকে বাদ দে দাও, কিন্তু দাদা হুজুরকে ধরে থাকো। এবারে ওরা যদি বলে তোমাদেরকে এসে আমরাও তো দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরের কোনটা ভালোবাসো? তাকে দেখতে ভালো, খুব সুন্দর, তাই কোনটা ভালোবাসা? মানে কি তার আকীদা মানা? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে গুণ করেছেন, আখেরি জোহর পড়তে বলেছেন, আপনারা পড়েন, আচ্ছা আপনারা ছাড়াচ্ছেন, পড়তে লাগবে না। দাদা হুজুর মসজিদে মসজিদে খানকা তৈরি করে বিভিন্ন জায়গায় জিকিরে মাহফিল করিয়েছিল, যদি পীর আবু বাক্কারকে আপনারাও মানে তাহলে এই জিকিরে মাহফিল বন্ধ করছেন কেন? জবাব দেন, কথা বুঝে আসে না? আসে না?
তাহলে ওটা আম লোককে মাথায় টুপি পরার জন্য দাদা হুজুরকে সাইন বোর্ড করছেন। দাদা হুজুরকে তো আমরাও মানি, যাতে দাদা হুজুরের ঘরের ছেলেগুলো তোমাদেরকে একটু মুরগির রান খাওয়ায়। এই জন্য আজকে আব্বাস সিদ্দিকী দাদা হুজুরকে না মানতো তোমরা আমাকে সম্মান দিয়ে আনতে, তাহলে আমার দাদা হুজুরের ওসিলা, তাহলে ওটাও দাদা হুজুরের একটা ওসিলা বানাচ্ছে। প্রথম ঢুকে যা, বন্ধুত্ব করেলে, সম্পর্ক আত্মীয়তা করেলে, তারপরে দাদা হুজুরের বিরুদ্ধে আস্তে আস্তে বলবো। সে লোক মরে গেছে, তার কথা শোনার আর কি দরকার? তারপরে বলবে, এ কথা বুঝছেন না, বোঝেন না? কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, যদি ধরে ভাই আমার কিছু করার নেই, কেন আমাকে ইসলামের জন্য বলতে হবে ভাই। যদি আমি ভুল বলি আপনি আমাকে শিখিয়ে দেন, আমি শিখে লব। রাগ করবেন না, আমাকে শিখিয়ে দেন, আমি শিখে লব। দ্বিতীয় কথা, পয়সা লিয়াটা শরিয়াতে হালাল আছে না নাই? ঠিক আছে, পুরপুরা শরীফের আব্বাস সিদ্দিকী 9,000, 10,000, 12,000 বলছে, বাদ দিলাম। দেওবন্দীদের পীর সাহেব, দেওবন্দীদের পীর সাহেব রশিদ আহমেদ গাঙ্গুহী সাহেব, তিনি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে, ঘন্টা ব্যাসে চুক্তি করে টাকা লিয়াটাও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফুরফুরা কিছুক্ষণ জন রেখে দিচ্ছি, তাহলে এবারে বলেন, তাহলে দেওবন্দিরা লিয়া জায়েজ আছে না নাই বলছে? বর্ধমান থেকে একজন আসে, নাম আমি কারো নিতে চাইছি না, দাওয়াত করলে হাফ দিতে হবে, স্টেজে উঠার আগে পুরো পেমেন্ট করতে হবে, আমরা করি আপনাদের সঙ্গে এরকম? ওর বেলায় তোদের ফতোয়া নেই কেন? ওর বেলায় ফতোয়া নেই কেন? শুধু ফতোয়া আব্বাস সিদ্দিকীর বেলায়? এ তো গায়ের ধর্মের মতো চালচলন হচ্ছে, শুধু মুসলমানের ছেলের দিকে চেয়ে আছে, ওদের অনেক কটা ছেলে ফতোয়া দিচ্ছে, দুটোর বেশি লিয়া যাবে না। আর এইদিকে খবর দিয়ে দেখো, এক একটা সিভিল কাস্টের ঘরে 30টা 40টা করে বেরিয়ে পড়েছে, ওর বেলায় কোনো সরকারি আইন হয়নি, শুধু ফুরফুরার হুজুরদের বেলায় কাটি দিচ্ছে। আর একটু আগিয়ে চলে যান, শরিয়াতে লিয়া জায়েজ আছে না নাই, শরিয়াতের হুকুম হলো হালাল, যদি কেউ হারাম জানে সে বেঈমান কাফের হয়ে যাবে, আর হারামকে যদি কেউ হালাল জানে তারও ইমান চলে যাবে। এ নাগওয়ান তরুণেরা, চার ইমামের এক ইমাম, ইমামে মালিকের দরবারে একটা ফতোয়া নিয়ে হাজির হয়ে গেছে, ইমামে মালিক বলেছিলেন ফতোয়া তোমাকে আমি দিতে পারি, 1,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, আগে মাল ছাড়ো তারপরে ফতোয়া নেবে। ইমামে মালিককে 1,000 স্বর্ণ মুদ্রা দিল, তার বিনিময়ে ইমামে মালিক একটা শিক্ষা দিল। ইমামে মালিক ভুল করেছে, কথা বুঝে আসছে না? আছে না? আরে গিয়ে চলে, আল্লাহ নবী, নো নবী, দোয়া নবী, একজন সাহাবি হুজুর আমা কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে একটা দাওয়া দিয়েছিলে, এই দাওয়া দেওয়ার পরে এক উজু সিংহে সাপে কামড়েছিল, পিসটা নেমে গেল, ওই সময় তেলা হয়েছে 60টা 30টা 200টা পকরি নিয়েছিল। আল্লাহ নবী দরবার অবজেকশন চলে এলো, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, কোরআন বিক্রি করে পয়সা নিয়েছে। আল্লাহ নবী সাহাবি ডাকে ডাক দিলে, কি গো কোরআন বিক্রি করে পয়সা নিয়েছো? চিনা ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমি আমার সময় পরিশ্রম হিসাবে নিয়েছি, আমি কোরআন বিক্রি করিনি, আমি আমার সময়ের মূল্য নিয়েছি, আমি আমার পরিশ্রমের মূল্য নিয়েছি। আল্লাহ নবী বললে, তুমি যখন ওই বকরি জবাই করবে, ওর মধ্যে দেখে কিছু গোশত আমি রাসূলুল্লাহকে দিও। হারাম যদি হয় রসুল পর্যন্ত ফতোয়া দেবেন নাকি আস্তে আস্তে? কথা বুঝে আসছে না? আসে না? আপনাদের এখানে মাদ্রাসা আছে, ওখানে সব পড়াই তো ছেলেরা, মাস্টাররা পড়াই তো, পড়িয়ে মাইনে লাইনে লাইনে, ওর বেলায় ফতোয়া নেই কেন? সমস্ত রকম ইসলামিক গজল, নাত ও মিলাদ চিপ লোডিং এর জন্য যোগাযোগ করুন মন্ডল সাউন্ড, কোলা বাজার, হাওড়া। মন্ডল সাউন্ড। কথা বুঝে আসছে না? আসে না? আপনাদের এখানে মাদ্রাসা আছে, ওখানে সব পড়াই তো ছেলেরা, মাস্টাররা পড়াই তো, পড়িয়ে মাইনে লাইনে লাইনে।
ওর বেলায় ফতোয়া নেই কেন? স্কুলের টিচার গুলো পড়িয়ে পয়সা লিচ্ছে না লাইনে, ফতোয়া নেই কেন? ডাক্তার 1 ইঞ্চি কেটে 3 লাখ টাকা লিখছে, ওর বেলায় ফতোয়া নেই কেন? আর আব্বাস সিদ্দিকী রাতটা হারাম করে দিয়ে রাস্তাঘাটে যানকে হাতে করে নিয়ে বড় বড় লরিগুলো মদ খেয়ে গাড়ি চালায়, কখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখন কি হচ্ছে, এই বিপদ নিয়ে রক্ত পানি করে তোমাদের দুয়ারে 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 মাস্টার হিসাবে এলএম শিক্ষা দিতে এসেছি, আমি যখন মাইনে চাইছি তখনই খারাপ, ভারী কল তো। এখানে আসলে অন্য রহস্য, রহস্যটা কি? আমাদের তো পয়সার অভাব নেই, আমাদের তো অ্যাকাউন্টে বিদেশ থেকে পড়ে, ওদের পয়সাটা যদি আটকে দেওয়া যায় তাহলে ওরা আর বাসে করে ভূতো খেয়ে খেয়ে আর হুজুরের ছেলেরা আসবে না, যখনই গ্রামে আসা বন্ধ হবে এদেরকে সবাইকে আমরা বুসের দালাল বানাতে পারবো। এই জায়গাটাই আঘাত, অন্য কিছু নয়, এইটা আম ছেলেগুলো বুঝছে না। এটি শরিয়াতে হারাম হতো তাহলে ফতোয়া দেন না, ইমামে মালিক হারাম খেয়েছে। আর জামে সাগির কিতাব খুলে দেখেন, এটা হলো বুড়োদের মাদ্রাসা, এখানে বুড়ো বলতে বয়সে বুড়ো নয়, আপনি কাজকামে গরিবই হলো, ছোটবেলায় এলেম শিখতে পারেন না, কাজকামে জড়িয়ে গেছেন, সংসার চালাতে হবে, এবারে আপনার মন গেছে তুমি দিনটা না জানলে চলবো কি করে, এই যে মাদ্রাসায় হচ্ছে বসেছেন কিছু শিখছেন, এটা হলো বুড়োদের মাদ্রাসা, বয়সে বুড়ো না, যারা জ্ঞানে বুড়ো কম তাদের মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসায় শিক্ষা দিতে এসে আমি আমার পারিশ্রমের বেতনটা লোবো না লোবো না, তাই আমি বলে দিলাম ভাই আপনার গ্রামে আমি 2 ঘন্টা থাকবো, ওই 2 ঘন্টার পারিশ্রম হিসাবে আমাকে এতটা টাকা দিতে হবে, কথা বুঝে আসছেন তো নাকি? আমি অস্ত্র করছি আল্লাহর অস্তে, অজ করছি কার আসতে? আল্লাহর অস্তে, আমার কি দরকার এত কিছু বুঝাবার, এত চিল্লাবার কি দরকার? আমি তো কিছুক্ষণ ধরে শরীর পড়ি আর করে 2-3টে কথা বলে দোয়া করে চলে যেতে পারি, তো এত জুজিয়াত মশলে আলোচনা কেন? আমি আল্লাহর অস্তে অজ করছি যাতে বান্দাগুনো উম্মাদগুনো রসুলের দিকে, বান্দাগুনো আল্লাহর দিকে যাতে থাকতে পারে যেতে পারে, তার অস্তে অজ করতে এসছি। কিন্তু আমি যে সময় দিচ্ছি এর পারিশ্রমটা দিতে হবে না হবে না? আমারও তো সংসার আছে, আমার সংসারে তো কোটি কোটি মেহমান, আমার সংসার তো কোটি কোটি লোককে নিয়ে, আমার তো আপনার মতো 30-40 জনের সংসার নয়, আমার সংসার কোটি কোটি লোককে নিয়ে, এই যে আপনারা এসে আমার সংসার থেকুন, আপনারা রোজ না খেলেও সপ্তাহে কখনো যান, সপ্তাহে কখনো না গেলেও মাসেও তো কখনো যান, আমি আপনার বাড়ি এসে এতটা খেয়ে চলে গেলাম, আপনাকে আমার 2 ডাল ভাত দিতে হবে, কোথা পাবো? আর যদি আমি তো ওইরকম বলতে পারবো না, আল্লাহ মিলিয়ে দিচ্ছে, ওরকম বলতে তো পারবো না, এটা মিলাবার তো ওসিলা আল্লাহ রেখেছে, ওসিলা তো আছে। হাফেজ সাহেবটা সারা দিন ধরে কোরআন তেলাওয়াত করে তোমার বাপ জান্নাতে ঢুকছে, আর হাফেজ সাহেবের থুতু কেটে গেল, তার বেলায় 150 টাকা চাওয়া জায়েজ নয়, তোমার বিবেক আছে? যদি বিবেক থাকতো তাহলে চাইতো না কেউ, কথা বুঝছেন না বোঝেন না? এখন মানুষের বিবেক আছে? হাজার হাজার টাকার খানা হলো, প্যান্ডেল হলো, আত্মীয় স্বজন হলো, সব হলো, মেজ হুজুরের বেলায় পয়সা কম হলো, মেজ হুজুর ঘরে এসে ঘর থেকে গাড়ি ভাড়া দিচ্ছে, কই গো কোচিন মা দাও না গো গাড়ি ভাড়া দিতে হবে, ছিলেন কুতা জলসা করতে টাকা দেয়নি, আর দিয়েছে কম, ঠিক করে বলেন, মেজ হুজুরের বউ বলে নাই বলবে না কিছু, এখনকার ছেলে তো চিন্তা, আপনি অন্য কোথায় সংসার করে রেখেছেন নাকি বলেন তো, টাকা কম হচ্ছে কেন, বলবে না বলবে না, ও আমার সংসার থেকে অশান্তি লাগাচ্ছে নাকি, দেখুন তো বুঝতে হবে তো ভাই, আমি খুব ঘরোয়া আলোচনা করছি, আজকাল বাজার মূল্য সব বেরিয়েছে, আপনি ঘর থেকে 300 টাকা দিয়ে আপনি জলসা করছেন না, কিছু ডাউট হচ্ছে আপনার উপরে, হাঁপাপ করছেন নাকি বলেন তো, বলবে না বলবে, এটা উদাহরণ দিবার জন্য বলছি, আল্লাহ শুকর করে বলছি, আমারও বিয়ে শাদী হয়ে গেছে, এই 1 বছর এখনো হয়নি, সামনে আগস্ট মাস এলে 16 তারিখে 1 বছর হবে, আমিও যে দরবারে বিয়ে করেছি সে একজন পীর, তারাও পীর, তারা হুজুরের খলিফার দরবারে আমি বিয়ে শাদী করেছি, তো যাই হোক সে আল্লাহ করে নেক মেয়ে, ওলির ঘরের মেয়ে, সেটা কথা নয়, বাস্তব কথা, আমি আমাকে এলে শুধু বিচার করলে হবে না, সেলসিলার বহু আলেম অধ্যসাত করে তাদেরও বিচার করতে হবে, আজকে 24 পরগনা বিভিন্ন জায়গা থেকে আপনার গ্রামে আসবে,
আপনারা আপনাদেরটা বুঝে নিলেন, তারটা একটু বুঝতে হবে। এই বিবেকতা মানুষের নাই, তাই মানুষকে এখন বলে দিতে হচ্ছে যে আপনি আমার পারিশ্রম হিসাবে, রাস্তার যাতায়াতের খরচ হিসাবে, গাড়ি ভাড়া, ড্রাইভার ভাড়া, সঙ্গী সাথী এত কিছু নিয়ে আমাদের ব্যাপার বিজে আপনি টাকাটা আপনি দেবেন। এটা বলা খারাপ হয়ে গেল ভাই? আমি জানি আপনারা ভাবেন না, যারা ভাবা তাদের জন্যই অজ করছি, তারা যদি হৃদায়ত হয়। কথা বুঝছেন তো? হ্যাঁ, আমার আব্বারা ওদিকে যাচ্ছি না, আর একটু আগিয়ে চলেন, কিছুক্ষণের জন্যে ধরে নিলাম, এটাও চেনিয়া ঠিক নয়, কিছুক্ষণের জন্যে ধরে নিলাম। এ না জোয়ান তরুণেরা, এ বাংলা জমিনে আজ থেকে 150 বছর আগে মূর্তি পূজা হতো, গরু ছাগলে পূজা হতো, ঘরে ঘরে দেব দেবীর ফটো থাকতো, মুসলমান তোমাদের নানারা দাদুরা তাদের নামের আগে সিঁড়ি লিখে রাখতো, ধুতি পরতো, মেয়েরা সিঁদুর দিয়ে ঘুরে বেড়াতো, এ সমাজটা ভালো না খারাপ? এই সমাজটাকে ভালো করেছে কে? আল্লাহ করেছে কারো শিলা করে, ফুরফুরাপি আবু বকরও শিলা করে, আল্লাহ এই সমাজটাকে পরিবর্তন করে দিয়ে মুসলমান ধুতি খুলে পাইজামা পাঞ্জাবি লুঙ্গি পরতে শিখেছে, আল্লাহকে সিজদা করতে শিখেছে, রোজা রাখতে শিখেছে, আল্লাহ পাককে ডাকতে শিখেছে, নবী পাককে পূজা করতে শিখেছে। এ কাজ করতে গিয়ে আবু বকর নিজের শরীরের রক্তটাকে বানিয়ে দিয়েছিল। আবু বকর কিন্তু চেয়ে নিত না, এটা সত্য কথা। পা শুধু চেয়ে নিত না, এটা সত্য কথা, মেনে নিলাম কিছুক্ষণের জন্য। বাচ্চাছাড়াও চেয়ে নিত না, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, আমি চেয়ে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে প্রশ্ন করছি একটা, তাহলে আপনাদের ইসলাম চিনাবার মূলেটা ফুরফুরার পীর আবু বকর সত্য না মিথ্যা? তাহলে দাদা হুজুর যে ইসলামের মধ্যে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে, সেই দাদা হুজুরের ঋণ আপনারা কত টাকা দিয়ে শোধ করতে পারবেন বলেন? বলে আজকে তার বাচ্চা যদি তোমার পকেটে এসে একটু হাত দিয়ে পয়সা নিলাই, আরে আমার পীরের বাচ্চা নিয়ে ফেলেছে, এর বাপের তো ঋণ আমি শোধ করতে পারবো না, এটা মনে করে মেনে লিয়া গেল নি? কথা বুঝছেন না, বোঝেন না যে এইটা তো তারই বাচ্চা, যে আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে তার ছেলে, নাই আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, মেনে লিয়া গেল নি তখন? তাহলে এসব দিক দিয়ে চারিদিক দিয়ে আমি বুঝাতে চাইছি, হালাল তো পেশাক, অজনসিয়াত করে পয়সা চেয়ে নেওয়া, পারিশ্রমিক লিয়া, ধার্য করা, চুক্তি করা, হালাল হালাল হালাল। আমাদের ইমামের মত রদ্দে আজান গাজি খুলে দেখেন, হযরতে আল্লামা রুহুল আমিন সাহেবের লেখা ফাতিহাতুল মক্কিয়া কিতাবের হাওলা দিয়ে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুরের মত অজনসিয়াত করিয়া, আজান দিয়া, ঝাড়ফুঁক দিয়া, কোরআন তেলাওয়াত, হাদিস শিক্ষা দিয়া, কোরআন তেলাওয়াত করিয়া সে দা ধার্য করে উহা উত্তম হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝলেন? এবং ফতোয়ার কিতাবে দিনের আলোয় ঝগড়া মীমাংসা, ওই ফতোয়ার কিতাবে লেখা আছে এই অজনসিয়াত করিয়া সে যা ধার্য করে ওটা হালাল, এই হালালের পিছনে কেউ যদি নিন্দা করে সে কাবিরা গুনাহগার হবে। শুনছেন ভাইরা? ভালো না লাগে জলসাই টাকা দিওনি, আমাকে দিওনি, নিন্দা করছো কেন? কাবিরা গুনাহগার হবে। আর এই নিন্দা করাকে কেউ যদি হালাল জানে, ফতোয়ার কিতাব বলছে, সে বেঈমান হয়ে যাবে। তাহলে যেটি এটা সত্যি হয়, তাহলে তুমি ফতোয়ার পিছনে নিন্দা করে আর করে তোমার ইমানটা কি হচ্ছে একটু ভাববে না? বুঝছেন তো নাকি? তাহলে কেন এইসব করার কি দরকার? কটা বাজলো বলেন, আজ করেই যাচ্ছি। দরুদ শরীফ আল্লাহ, না না না, আমি দাদা এমনি অসুস্থ, আমি তাও 2 ঘন্টা অজ হয়ে গেল ভাই। যান আমি সংক্ষেপ করছি, আমার পরে কি অজ করবো? আসেন একটু নবী পাককে সালাম দেবো, 1 মিনিট। আমি নাই পয়সা নিচ্ছি খারাপ, সালামটা তো দুশ্মনই নেই তো, তাহলে দাঁড়িয়ে যান। হে নবী সালাম, ও এস্টেল নিচু করলেন তাহলে, কারণ তুলে দেন ঠিক আছে।
সরে সরে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। কি কথা কি বলো? তো বেখিয়ালে দিচ্ছি। ও কোরআনে যে আয়াত পেশা ছিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালোবাসো কথা শেখাও, খারাপ কথা থেকে দূরে রাখো। এই আয়াতটা রাসূলের উপরে নাজিল হয়েছে। মাগরিবী ইলিয়াস সাহেব সে তার কিতাবের মধ্যে লিখছে, এই আয়াতটা আল্লাহ পাক আমার উপরে আবার খবরের মাধ্যম দিয়ে পাঠিয়েছে। কথা বুঝছেন ভাই? তাহলে ঝগড়াটা কিসের বুঝতে পারছেন না? এই কথাগুলো আমি যাতে না বলি, এর জন্যে আমাকে চাপার জন্যে আমার রজগুলোকে কেটে 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 আগে দিচ্ছে। দেখো আব্বাস সিদ্দিকী বলেছে দরুদ পড়তে হবে, নূর বলেছে, এটা বলেছে, ওটা বলেছে, এসব ব্যাখ্যা তো আমি করে দিয়েছি, আপনারা শুনে নিয়েছেন তো। দরুদ আহলে রাসূলের উপরে পড়তে হয় এবং প্রতিটা নেককার সালে বান্দাদের উপরে দরুদ মানে দোয়া দোয়া চাইতে হয়। রাসূলের উপরে দরুদ পড়া আর আমাদের নেককাদের উপর দরুদ পড়া দুই দরুদ এক নয়। কথা বুঝলেন? নূরে তৈরি তামাম কায়নাত, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রাসূলের নূর থেকে তামাম কায়নাত আল্লাহ তৈরি করেছে। রাসূল হলেন নূরের মানুষ। কথা বুঝলেন? রাসূল নূরের মানুষ। তো ভাই সেই গুণা আমরা মানি। আসেন, আল্লাহ আল্লাহ রাসূল এক, আদেশ আর নিষেধের দিক দিয়ে এক, জাতের দিক দিয়ে আলাদা। যাতে আমি এই কথাগুলো না বলি, তাই আমাকে চাপার জন্য আগে থেকে অ্যাটাক করা হয়েছে। কথা বুঝলেন? কিন্তু যতদিন আল্লাহ বেঁচিয়ে রাখবে হকের জন্য আমি বলবো। বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দুয়ার আশা করি, আর যুবক ভাইগুলোকে ভাই মনে করে পাশে পেতে চাই, অন্য কোনো সম্পর্কে নয়, ভাই মনে করে পাশে পেতে চাই। ব্যাস তোমরা আমার পাশে আসো, ভাই মনে করে আসো, আমরা উভয় ভাই মিলেমিশে আমার রসুলের জন্য এক হয়ে আন্দোলন করি, লড়াই করি। বলো ইনশা আল্লাহ। সকলে আসবেন তো পাশে? কারা কারা আসতে চান হাত তুলে দেখান তো। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাবার। তা এই পাড়া, এই পাড়াটার নাম কি? পশ্চিম পাড়ার 30টা মিনিমাম 30টা যুবক ছেলের নাম ফোন নাম্বার লাগবে, দেবেন। কে দায়িত্ব নিয়ে বলবেন? আমি নিয়ে যাব। কে দায়িত্ব নেবেন? আবু হুরাইরা শেখ সাহেবকে চেনেন? এবং জলসা কমিটির মধ্যে কেউ আছে? কি নাম? জুলফিকার। এই দুজনকে দিলাম। ওনারও বয়স হালকা, বেশি বয়স হয় না, গ্যাসে চুল পাচ্ছে, কিন্তু আমি চাইছি একটু ইয়ং ছেলেগুলো দরকার, নবী সেনা এরাই তো হবে। আর ইসলাম ইসলাম যুবকদের দিকে চেয়ে আছে না? এই তো কমিটির ছেলে আছে, না নাম কি? জুলফিকার ভাই। কি নাম তোমার? আবুল হাসান ভাই। এই কজনকে দায়িত্ব দিলাম, আপনারা সকলে 30টার বেশি হলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 30টার কম যেন না হয়। আরো যত পাড়া আছে প্রতিটা পাড়া থেকে এরকম করে নাম ঠিক করে। দেখ আমার মাওলানা ভাই চলে এসছে, এ বিরাট এ করে দিয়েছে ভাই, হ্যাট করে দিয়েছে, কেউ পিছিয়ে দাঁড়াতে হবে, পিছিয়ে লম্বা আছে। হ্যাঁ, তো প্রতিটা পাড়া থেকে ওনার ছেলে দিলে হবে। এরকম করে নবীর সেনা তৈরি করতে চাইছি। কি জন্যে করতে চাইছি আপনারা যাবেন, তখন আলোচনা হবে। কেন একটা আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, এটা আমার ভাইয়ের মতো। আমরা সব এক পীরের সিলসিলার জন্য লড়াই করছি, আর তাহলে সুন্নাত আল জামাত সে সিলসিলার এই এলাকার ইমাম উনবিংশ বিংশ শতাব্দী দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সকল আলেমরা ভাইয়েরা এবং আপনারাও আমাদের পীর ভাই, আমরা সবাই মিলেমিশে আল্লাহ নবী দিনকে কমসে কম আমাদের পীরটাতে একটু মাথা তুলে রাখবো। বলুন ইনশা আল্লাহ। তা আমি একটু সালাম দিয়ে ভাইকে দেবো। ভাই শেষ নাকি? ভাই শেষ তো, ভাই দু কথা বলে আখেরে দোয়া করবে। কেন ভাই? আমার একটু সমস্যার জন্য আমি রাত 12টার উপরে জলসা লিখছি না। কথা বুঝলেন? চারটে বন্ধ করবে আসতে আসতে। হাসেন হাসেন, কিন্তু দাঁত না দেখা যায়। কেন? আল্লাহ রসুল মুচকি হাসি, তাকে তাবাসসুম হাসি বলে পছন্দ করতেন। আল্লাহ নবীর একটি মাত্র কোন কোন হায়াতে আরেক হাদিস আছে, দুবার রসুল্লাহর দান্দা মোবারক দেখা গিয়েছিল। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস রায়াত আছে,
রসুলের দাঁত থেকে একটা নূরের আলো বেরিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, নবী নূরের তৈরি, এই নবীর হাসি থেকে নূর বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমি ভাইকে রেখে আর বাড়াচ্ছি না, এমনি আমি ক্লান্ত, তারপরও আল্লাহ যতটুকু বলিয়ে নিলেন বললাম, আমার ভাষাতে, আমার বলাতে, আমার ব্যবহারে আপনারা কেউ দুঃখ পান না তো? কিন্তু আমি যেটা করতে চাইছি হবে ইনশাল্লাহ। এইটা ভাঙা সহজ, এইটা ভাঙাও সহজ, এইটা ভাঙাও সহজ, আর এইটা ভাঙা এইটা হন। শুধু ধর্মের সুসুরি দিয়ে মুনাফিকি হচ্ছে তা নয়, গায়ের ধর্মের একটা হামলা আসছে আমাদের উপরে। একবার দাঁড়ি করিয়েছি রসুলের ভালোবাসায়, আল্লাহকে দেখিয়ে একটু সালাম দেন, হে নবী সালাম, ইয়া রসুল তালাল বদর ও আলাইনা মিশরিয়াত ও বিদায় ওয়াজব শুকর ও আলাইনা মাদলা মাশাআল্লাহ। আমি সংক্ষেপ করলাম তো ভাই, আপনারা মাহফিল নষ্ট করবেন না, মাহফিলের দিকে খেয়াল রাখবেন। দ্বিতীয় কথা, এই যে আপনারা আমার পিছনে যান ভালোবেসে, ভাই ভাইয়ের সাথে যাচ্ছে, এটাকে অনেকে অনেক রকম খারাপ নজরে দেখে। আপনাদের অনুরোধ করছি, যদি কেউ একজন দুজন নিজেদের ঘরের দিকে ফিরে যেতে যান বা কোনো সময়ে অন্য কোনো দিনেও, আমার পিছু পিছু আপনারা যাবেন না, এটাকে অনেকে খারাপ নজরে দেখছে, কথা বুঝলেন তো? যাক, ইজ্জত দিবার মালিক আল্লাহ, ইজ্জত মিটাবার মালিক আল্লাহ। আমি এতটুকু দোয়া আছে, আল্লাহ আপনাদের ইজ্জত দেন দুনিয়া আখিরাতে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে তাকবীর একবার, না রে তাকবীর, মহব্বতে না রে তাকবীর, আহলে সুন্নাত আল জামা, আহলে সুন্নাত আল জামা, আমাদের দাদা পীরের হক সিলসিলা মাসলা কি আবু বকর সিদ্দিকী, এই তকবীরটাই হলো মুসলমানদের লড়াইয়ের জন্য কামান। কেন, যত জিহাদের মাঠে লড়াই হয়েছে তকবীরের আওয়াজে জিতেছে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও হকের হয়ে লড়াই করে জিতবো, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসেন, সকলে বসেন, সকলে বসেন, খবরদার হাতে কেউ মুসাবা করবেন না, বসেন সকলে। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ, আল্লাহুম্মা